সন্ধ্যাবেলা ইয়ার্ডের ওয়ার্কশপে বসে আটে দিচ্ছে তিন গোয়েন্দা ক্যামেরা নিয়ে আলোচনা হচ্ছে ইনফ্রারেড ক্যামেরা ওরকম একটা ক্যামেরা এই জন্মদিনে উপহার পেয়েছে মোসা সামনের টেবিলে পড়ে আছে কাজে লাগাতে পারছে না বলে তার খুব দুঃখ এই সময় ফোন বাজল ভঙ্গিতে হাত বাড়িয়ে রিসিভার তুলে নিয়ে কানে ঠেকাল কিশোর হ্যালো পাশা স্যালবে জিয়ার হ্যাঁ কে কিশোর আমি ভিক্টর সাইমন মুহূর্তে সজাগ হয়ে উঠল কিশোর নিশ্চয় কোনো কেস ও আপনি স্যার কী খবর ভালো তোমাদের খবর কি ব্যস্ত না কাজকর্ম কিচ্ছু নেই বসে বসে ঝিমুচ্ছি ভালোই হলো ওয়াইল্ড কিঙ্গল স্মিথ নামে এক ভদ্রলোক আমার সামনে বসে আছেন ব্যবসায়ী কারখানার মালিক একটা বিপদে পড়ে আমার কাছে এসেছেন কিন্তু আমার এখন মোটেও সময় নেই তোমাদের কাছে পাঠাচ্ছি দেখো কোনো সাহায্য করতে পারো কি না বিপদটা কী স্যার মিস্টার স্মিথকে পাঠাচ্ছি তার কাছেই শোনো এখনই পাঠাবেন হ্যাঁ এখনই আচ্ছা পাঠান আমরা তিনজনেই আছি দ্বিধা করে বললেন সাইমন আরেকটা কথা চোখ কান একটু খোলা রেখো কিঙ্গল স্মিথের সন্দেহ তার পিছনে লোক লেগে আছে ইয়ার্ডেও গিয়ে হাজির হতে পারে ওরা সাবধান থাকবে থাকবো কোনো দরকার হলে আমাকে ফোন করো বাড়িতেই আছি আচ্ছা রাখলাম আচ্ছা কিশোরকে ধন্যবাদ দিয়ে লাইন কেটে দিলেন সাইমন উৎসুক হয়ে কিশোরের দিকে তাকিয়ে আছে মোসার রবিন সে রিসিভার রাখতেই মোসা জিজ্ঞেস করলো কি ব্যাপার কোনো কেস মাথা ঝাঁকালো কিশোর আর আফসোস করা লাগবে না তোমার ক্যামেরা ব্যবহারের সুযোগ এসে গেছে বাইরে গিয়ে লুকিয়ে বসে থাকোকে এখন থেকে যে ভেতরে ঢুকবে তারই ছবি তুলে নেবে গোপনে কিছু যেন ট্রেন না পায় আমি গেট খুলে রাখছি অবাক হয়ে কিশোরের মুখের দিকে তাকিয়ে আছে মোসা কিছুই বুঝলাম না বুঝতে আমিও পারছি না মিস্টার সাইমন বললেন চোখ কান খোলা রাখতে তাই রাখব ইনফ্রারেড ক্যামেরার চেয়ে করানজর নজর আর কোনো চোখের নেই লেন্সের সামনে পড়লে আর ফসকাবে না সুতরাং ওই চোখই ব্যবহার করতে বলছি আর কোনো প্রশ্ন না করে টেবিলে রাখা ক্যামেরাটা তুলে নিয়ে বেরিয়ে গেল মোসা। কাজে লাগানোর জন্য অস্থির হয়েছিল সেই সুযোগ পেয়ে গেছে আজ জঞ্জালের আড়ালে লুকিয়ে বসল মোসা ইয়ারটি বেশিরভাগ আলোয় নেভানো বরিশার রোভারকে নিয়ে রাশেদ পাশা গেছেন পুরোনো মালপত্র দেখতে দোতলার ঘরে চাচি একা রাস্তায় গাড়ি চলাচল করছে এছাড়া আর কোনো শব্দ নেই কয়েক মিনিট পর একটা মোটর সাইকেলের ইঞ্জিনে শব্দ শুনল মোসা শক্তিশালী ইঞ্জিন ইয়ার্ডের গেটের কাছে একবার থমকালো মনে হলো তারপর চলে গেল বসেই আছে মোসা গেটের দিকে তাকিয়ে হঠাৎ দেখতে পেল লোকটাকে কেমন অনিশ্চিত ভঙ্গিতে ভেতরে ঢুকলো এগিয়ে আসতে লাগলো কিছু দূরে এসে থমকে দাঁড়ালো তাকালো এদিক ওদিক এমন ভঙ্গি করলো যেন ভুল করে ঢুকে পড়েছে ঘুরে আবার এগিয়ে গেল গেটের দিকে বেরিয়ে গেল ততক্ষণে ছবি তুলে ফেলেছে মোসা। খানিক পর একটা গাড়ি এসে থামল গেটের সামনে হর্ন বাজালো ওয়ার্কশপ থেকে বেরিয়ে গেল কিশোর আর রবিন গাড়িটার কাছে গিয়ে দাঁড়ালো আরোহীর সঙ্গে কথা বলে সরে দাঁড়ালো ভিতরে ঢুকলো গাড়িটা ইয়াইটি চত্বরে থামল গাড়ি থেকে নামলেন যিনি তার মাথা জুড়ে টাক দীঘল শরীর পরনে ধূসর রঙের পুরনো সাঁতার স্যুট হাত বাড়িয়ে দিলেন কিশোরের দিকে ছবি তুলে ফেলল মোসা শুনতে পেল ভদ্রলোক বলছেন আমি ওয়াল কিঙ্গল স্মিথ কিশোর পাশা নিজের পরিচয় দিয়ে হাত বাড়িয়ে দিল গোয়েন্দা প্রধান ও রবিন আমাদের আরেক বন্ধু মোসা আমান ও একটা জরুরি কাজে বাইরে গেছে চলে আসবে রবিনের সঙ্গেও হাত নাড়ালেন স্মিথ তাকে নিয়ে ঘরের দিকে এগোলো কিশোর আর রবিন বারান্দায় উঠল ঢুকে গেল ভেতরে বসার ঘরে ঢুকেছে ক্যামেরা হাতে বসেই রইল মোসা বসার ঘরে ঢুকে স্মিথকে বসতে বলল কিশোর নিজেও বসল জিজ্ঞেস করল চাটা কিছু দেব না না দরকার নেই হাত নেড়ে বললেন ভদ্রলোক মিস্টার সাইমনের বাড়ি থেকে কফি খেয়ে এসেছি সাংঘাতিক প্রশংসা করলেন তোমাদের তোমরা নাকি অনেক বড় গোয়েন্দা জবাবে শুধু হাসলো কিশোর কেশে গলা পরিষ্কার করে নিলেন স্মিথ বললেন হ্যাঁ যা বলতে সেছি সেটাই বলি আমার এক ভাগ্নেকে খুঁজে বের করে দেয়ার অনুরোধ করবো তোমাদের তার নাম মার্টি অফার সেও আমারই মতো কারখানার মালিক অল্প বয়সেই লস অ্যাঞ্জেলসের বড় ব্যবসায়ী হয়ে গেছে মাস তিনিক আগে নিখোঁজ হয়েছে চুপ করে রইল কিশোর অপেক্ষা করছে প্লেন নিয়ে বেরিয়েছিল আবার বললেন স্মিথ সঙ্গে ছিল তার এক বন্ধু লুক ব্রাউন অ্যারিজোনার মরুভূমিতে নেমে নদীর কাছাকাছি হারিয়ে যায় ওরা আর কোনো খোঁজ পাওয়া যায়নি বেমালুম গায়েব কিশোর জিজ্ঞেস করল প্লেটার কি হয়েছে ওটা পাওয়া গেছে মরুভূমিতে ল্যান্ড করেছে পাহাড়ের খাড়া একটা দেয়ালের কাছে এর ষোলো মাইল উত্তরে ব্লাইডি নামের একটা শহরও আছে প্লেনটার কোনো ক্ষতি হয়নি জানতে চাইল কৌতূহলী রবিন না কিছুই হয়নি ট্যাঙ্কে তেল কমে গিয়েছিল তবে তার জন্য মরুভূমিতে ল্যান্ড করার কোনো প্রয়োজন ছিল না ইচ্ছে করলে ব্লাইদের কাছে রিভারসাইড কাউন্টি এয়ারপোর্টে ফিরে যেতে পারতো ইঞ্জিনেরও কোনো ক্ষতি হয়নি এই ব্যাপারটাই সবচেয়ে বেশি অবাক করেছে আমাকে যেন ইচ্ছে করে নেমেছে লফার হারিয়ে যাওয়ার জন্যে তার মানে মারা যায়নি অনুমান করল রবিন হেঁটে হেঁটে চলে গেছে কোথাও কোথায় জানি না সামান্যতম সূত্রও পাওয়া যায়নি পুলিশ জানে মতো খোঁজা হয়েছে তদন্ত তদন্ত করে দুই দুজন মানুষ মরে গেছে না বেঁচে আছে তারও কোনো নমুনা নেই পুলিশ তো খুঁজেছেই এয়ারফোর্সও রেস্কিউ টিম পাঠিয়েছে কোনো লাভ হয়নি গত হপ্তায় আমিও গিয়ে শেষ চেষ্টা করে এসেছি কিচ্ছু পাইনি চুপ করে বসে আছে কিশোর নিচে ছড়ে চিমটি কাটছে কী যেন একটা কথা মনে করার চেষ্টা করছে হঠাৎ সোজা হয়ে বসলো কল কাছে নেমেছে বলছেন ভ্রুকুচকে কিশোরের দিকে তাকালেন স্মিথ হ্যাঁ কেন ওড়ার সময় নিচে কি দেখেছেন বলি বলো দেখেছেন কতগুলো দানবকে একশো ফুট লম্বা এক একটা দানব অবাক হয়ে কিশোরের দিকে তাকালো রবিন। ঠিকই ও উপরে নিচে মাথা তোলালেন স্মিথ কিশোরের দিকে তাকে জিজ্ঞেস করলে তুমি জানলে কি করে ব্লাইদি নামটা চেনা চেনা লাগলো ভাবতেই মনে পড়ে গেল গত বছর মরুরোয় দানবগুলো সম্পর্কে পড়েছিলাম মরুভূমির বুকে একা অনেক বড় বড় ছবি রেখা চিত্র কয়েকশো বছর আগে নাকি ইন্ডিয়ান ছিল ওগুলো ব্লাইদের কাছে কল রাজনদের পাশে একা ছবিগুলো সবচেয়ে বড় এত বড় ছবি আঁকলো কি দিয়ে ওরা রবিনের প্রশ্ন লাঙলের ফাল জাতীয় কোনো যন্ত্র দিয়ে উপরের পাতলা বালি আর মাটির আস্তর কেটে গভীর দাগ করেছে নিজের পাথরের মতো শক্ত হলদে রঙের মাটিতে ফুটে রয়েছে দাগগুলো ছবি হয়ে গেছে অবাককাণ্ড। মরুভূমিতে একশো ফুট লম্বা ছবি আঁকতে গেল কেন ইন্ডিয়ানরা মাটি থেকে দেখে যে ও পরে উপভোগ করবে তারও উপায় নেই কিছুই বোঝা যাবে না অদ্ভুত কিছু রেখাই মনে হবে শুধু অনেক দিনের রহস্য ওটা স্মিথ বললেন বিরাট রহস্য অনেক চেষ্টা করেও এর বিশ্বাসযোগ্য ব্যাখ্যা যেতে পারেনি বিজ্ঞানীরা কিশোর বলল আপনার কী ধারণা ওই দানবগুলোকে দেখেই কৌতূহল হয়েছিল অফার ব্রাউনের আরও কাছে থেকে দেখার জন্য জন্যই মেছিল মাথা আনলেন স্মিথ না মনে হয় না এত বড় ছবি মাটিতে দাঁড়িয়ে দেখে কিছু বোঝা যাবে না এটুকু বোঝার বুদ্ধি ওদের আছে সুতরাং না আমার অন্য কোনো কারণ ছিল তবে কারণটার সঙ্গে এই ছবির কোনো সম্পর্ক থাকাটা অস্বাভাবিক নয় আমিও ঠিক এই কথাটাই ভাবছি কিশোর বলল সে সম্পর্কটা কি রবিনের প্রশ্ন সেটা জানলে তো অনেক প্রশ্নেরই জবাব জানা হয়ে যেত একটা মুহূর্ত নীরবে কিশোরের মুখের দিকে তাকিয়ে রইলেন স্মিথ তারপর বললেন তোমাদের ব্যাপারে মিস্টার সাইমনের অনেক উঁচু ধারণা সেটা বিশ্বাস করতে আরম্ভ করেছি এখন মানুষ চিনতে আমার ভুল হয় না কি ঠিক করলে কাজটা নেবে তোমরা খরচাপাতের জন্য ভেবো না মাথা হাঁটল কিশোর না ভাবছি না কাজটা করব আমরা ভালো করে ভেবে দেখো তদন্ত করতে হলে মরুভূমিতে যেতে হবে তোমাদের প্রয়োজন হলে যাবে এর জন্য তো হাতের কাছে বরফের দেশে আইসল্যান্ডে গিয়েও রহস্য তদন্ত করে এসেছি আমরা এই প্রথম আসলেন স্মিথ ঠিক আছে করো তদন্ত কিন্তু তোমাদের আরেক বন্ধু তো এখনও এলো না দেখা তো আর হলো না কিশোর বলল ঠিকানা দিয়ে যান হবে রাতটা ভেবে নিই কাল দেখা করব আবার কিভাবে কি করব জানাবো তখন আপনাকে ঠিক আছে পকেট থেকে বের করে দিলেন স্মিথ আমি তাহলে এখন যাই উঠে দাঁড়াল স্মিথ তাকে এগিয়ে দিতে চলল কিশোর আর রবিন স্মিথকে নিয়ে কিশোররা ঢুকে যাওয়ার পর আরও পনেরো মিনিট অপেক্ষা করল মোসা। কাউকে ঢুকতে দেখলো না ভাবলো আর বসে থেকে লাভ নেই আর কেউ ঢুকবে না তার চেয়ে বরং যে দুটো ছবি তুলেছে সেগুলো ডেভেলপ করে ফেলা ভালো দেখাতে পারবে কিশোরকে যে লোকটা ঢুকে আবার বেরিয়ে গেছে তার আচরণ সন্দেহজনক তার পরিচয় বের করা দরকার জঞ্জাঁদের নিচে মোবাইল হোমের ভেতর তিন গোয়েন্দার হেডকোয়ার্টারে আছে ল্যাবরেটরি দুটো ছবি ডেভেলপ করে প্রিন্ট করল মোসা চমৎকার উঠেছে খুব স্পষ্ট প্রথম ছবিটাতে দেখা যাচ্ছে লোকটা তাকিয়ে আছে কিশোরদের বাড়ির দিকে দ্বিতীয় ছবিটার দিকে তাকিয়ে বুড়ো কুচকে গেল মোসার অস্ফুট শব্দ করে উঠল ছবি দুটো নিয়ে লাভ দিয়ে উঠে দাঁড়ালো বেরিয়ে এলো হেডকোয়ার্টার থেকে ওয়ার্কশপটা অন্ধকার যতদূর মনে পড়ে আলো জেলায় ভেতরে ঢুকেছিল সে কেনে বলো কিশোর আর কি বেরিয়ে এসেছে না তাহলে হেডকোয়ার্টারে ঢুকত কিংবা তাকে ডাকত মনটা খুঁতখুত করতে লাগলো তার তবে ছবির উত্তেজনার মধ্যে তেমন মাথা ঘামালো না ব্যাপারটা নিয়ে ওয়ার্কশপের দরজায় বেরিয়ে এলো খসখস শব্দ হলো পেছনে ফিরে তাকাতে গেল সে মাথায় যেন বজ্রাঘাত হলো চোখের সামনে জ্বলে উঠল হাজার কয়েক রং বেরঙের তারা ঢলে পড়ে গেল মশা ওয়ার্কশপে নেই দেখে কিশোর আর অবাক হয়েছে ভাবলো কোনো কারণে নিভিয়ে দিয়েছে মশা স্মিথ গাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর গেট লাগিয়ে দিল কিশোর রবিনকে নিয়ে গেল ওয়ার্কশপের দিকে মাটিতে বেহুশ হয়ে থাকা মোসার গায়ে হচুট খেল কিশোর চিৎকার করে উঠল মোসা কি হয়েছে তোমার মোসার ভারী দেহটা ধরাধরি করে বসার করে নিয়ে এলো শেয়ার রবিন লম্বা সোফায় শুইয়ে দিল ইয়াদের বেচাকেনার হিসাব নিয়ে বসেছিলেন মেরিচাচি চাঁচামাচি শুনে নেমে এলেন বেহুশ মোসাকে দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে কিশোর বলল কেউ বাড়ি মেরে বেহুশ করে ফেলে রেখে গেছে মরবি এভাবেই মরবি তোরা একদিন বোঝা ছোট দিলেন চাচি ভেজা তোয়ালে আর স্পিরিট অফ অ্যামোনিয়া নিয়ে এলেন ততক্ষণে মোসা ষাটের বোতাম কোমরের বেল্ট খুলে কাপড় চোপড় ঢিল করে দিয়েছে কিশোর আর রবীন্দুল স্পিরিট অফ অ্যামোনিয়া ভিজিয়ে মোসা নাকের কাছে ধরলেন মেরি চাচি ভেজা তোয়ালে দিয়ে হাত পায়ের তালো দিতে লাগলো রবিন ঝাঁঝালো গন্ধ নাকে ঢুকতে গুঁয়ে উঠল মোসা কানের কাছে চেঁচিয়ে বলল কিশোর মোসা ওঠো তাকাও এই মোসা শুনতে পাচ্ছ তোমার চকলেট কেক তো শেষ হয়ে গেল চোখ মেলল মোসা চকলেট কেকের কথা বললে শুনলাম হাসি ফুটলো মেরি চাচির ঠোঁটে হ্যাঁ ওঠো আস্তটাই রেখে দিয়েছি তোমার জন্যে কি ঘটেছিল জানার জন্যে প্রশ্নের তুবড়ি ছড়ালো আর রবেন কে যে বাড়ি মারল কিছুই বলতে পারবো না দুর্বল কণ্ঠে জানালো মোসা অন্ধকারে দেখতে পাইনি তার জন্যে গরম দুদানে চলে গেলেন চাচি কিন্তু বাড়িটা মারল কে কেন মারল রবিনের প্রশ্ন আন্দাজ করতে পারছি মোসা বলল একে সাংঘাতিক আবিষ্কার করে ফেলেছিলাম আমি ছবি ছবি দুই ভুরু ভুরুকুচকে কাছাকাছি হয়ে গেল কিছু উঠে বসলো মোসা মাথা ঝেঁকালো হ্যাঁ দুটো ছবি তুলেছি প্রথম ছবিটা যার তাকে চিনি না মনে হলো ভুল করে ঢুকে পড়েছে বুঝতে পেরে বেরিয়ে গেছে দ্বিতীয় ছবিটা মিস্টার স্মিথের তাকে দেখে অবাক হতাম না হয়েছি তার পেছনে আরেকজনকে দেখে জঞ্জালের ওপাশে ঘাটটি মেরেছিল স্পষ্ট হয়ে উঠেছে চেহারা ছবি দেখে বোঝা যায় লুকিয়ে লুকিয়ে নজর রাখছে এই লোকটাকেও চিনি না ছবিগুলো কোথায় অধীর হয়ে জানতে চাইল কিশোর বেহু শহর আগে পর্যন্ত তো তো হাতেই ছিল হয়তো পড়ে গেছে ওয়ার্কশপের দরজায় খুঁজলে পাওয়া যাবে কিন্তু পাওয়া গেলো না ছবিগুলো ওয়ার্কশপের দরজায় এক টুকরো কাগজ টেপ দিয়ে সারা তাতে লেখা তিন গোয়েন্দা সাবধান লেখার নিচে আঁকা একটা রেখাচিত্র ছবিতে একটা লোক তার বুকের দিকে তীর ত্যাগ করা আঁকিয়া হিসেবে সুবিধের না রবিন বলল কিশোর কি বোঝাতে চেয়েছে বোঝাতে চেয়েছে আমরা যেন সরে থাকি নইলে হৃৎপিণ্ড বরাবর তীর মারবে তুরি বাজালো কিশোর অর্থাৎ খতম করে দেবে নেগেটিভগুলোর জন্য ল্যাবরেটরিতে ঢুকলো ওরা ছবি ডেভেলপ করার জায়গাটায় জিনিসপত্র লটপালট হয়ে আছে কেউ যে খুঁজে গেছে বোঝা যায় বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে ছবি নেগেটিভ কিছুই না পেয়ে খালি হাতে ফেরোলো দুই গোয়েন্দা জানালো কি ঘটেছে সব শুনে কিশোরের দিকে তাকিয়ে হাসলো মশা কেবল নিজেকেই বড় গোয়েন্দা ভাবো তাই না হঠাৎ করেই মনে হয়েছিল নেগেটিভগুলো মূল্যবান কোথাও লুকিয়ে রাখা দরকার অধৈর্য হয়ে হাত নাড়লো কিশোর কোথায় রেখেছ উঠে দাঁড়ালো মশা ঘুরে উঠল মাথা আবার বসে পড়ল সে খানিক্ষণ পর একটু সুস্থ হয়ে কিশোর আর রবিনের সঙ্গে চললো ল্যাবরেটরিতে একটা উঁচু টুলের নিচে হাত ঢুকিয়ে নেগেটিভ দুটো বের করে আনলো কেপ দিয়ে আটকে রেখেছিল ওখানে ছো মেরে তার হাত থেকে ওগুলো নিয়ে ল্যাবরেটরিতে ঢুকে গেল রবিন ছবি প্রিন্ট করতে দেরি হলো না বেরিয়ে এলো ভেজা ছবি হাতে টেবিলে রাখল ছবির উপর খেয়ে পড়ল কিশোর প্রথম যে লোকটার ছবি তোলা হয়েছে তার ছিপছিপে শরীর মাথায় ধূসর চুল আর স্মিতের পেছনে যে লোকটার ছবি উঠেছে তার কালো চুল বহুল দেহ তখনই ফোন করে সাইমনকে সব কথা জানাল কিশোর তার পরামর্শ চাইল পরদিন সকালে ছবিগুলো নিয়ে রকি বিচ পুলিশ স্টেশনে চলল তিন গোয়েন্দা অফিসেই পাওয়া গেলো পুলিশ চিফ ফ্লেচারকে প্রথম ছবিটার ওপর টোকা দিয়ে গম্ভীর ভঙ্গিতে মাথা হাঁটতে হাঁটতে বললেন চিনি এঁকে নাম মরিস ডুবয় রকে বিচ সেভিং ব্যাংকের চার্জটি ভদ্রলোক তবে বড় বেশি খাম খেয়ালি পথ চলতে চলতে প্রায় নিজের বাড়ি ভেবে ভুল করে অন্যের বাড়িতে ঢুকে পড়েন অনেকে রিপোর্ট করেছে পুলিশের কাছে দ্বিতীয় ছবিটা টোকা দিয়ে বললেন এর ব্যাপারে ফাইনাল দেখে কিছু বলতে পারছি না কিন্তু অপরাধীদের রেকর্ড ফাইলে পাওয়া গেল না লোকটার নাম ক্যাপ্টেনকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে এলো গোয়েন্দারা স্মিথের অফিসে তার সঙ্গে দেখা করতে চলল মোসার সঙ্গে পরিচয় করে দিল মোসা ইনি ওয়ার্ল্ড কিঙ্গল স্মিথ মার্টি লফারের মামা মোসার মাথায় বাড়ি মেরে ছবি নিয়ে যাওয়ার কাহিনী শুনে উদ্বেগ ফুটল ওয়াল্টার চেহারায় বললেন থাকে তোমাদের আর এর মধ্যে গিয়ে কাজ নেই পুলিশকেই বলি বরং দেখুক কার চেষ্টা করে কিশোর বলল কিন্তু এটা এখন আমাদের চ্যালেঞ্জ হয়ে গেছে মিস্টার স্মিথ মোসাকে বাড়ি মারার প্রতিশোধ না নিয়ে ছাড়বো না আপনি আমাদের কাছে আসায় লোকটা তো খেপে গেল কেন নিশ্চয়ই লাফারের ব্যাপারে কিছু জানি এই লোককে খুঁজে বের করতে হবে এখন আমাদের মনে হচ্ছে কিডন্যাপ করা হয়েছে আপনার ভাগ্নেকে ছবিটা ভালো করে দেখলেন স্মিথ চেনা চেনা লাগলো হঠাৎ বলে উঠলেন আরে এই লোককে তো কাল দেখেছি আমি বাড়ি থেকে বেরোনোর পর মোটর সাইকেলে করে পিছু নিয়েছিল মিস্টার সাইমনের বাড়ি পর্যন্ত পিছে পিছে ছিল তাকে জানিয়েছি কথা। মুসার মনে পড়ল আগের সন্ধ্যায় ক্যামেরা নিয়ে যখন লুকিয়ে বসেছিল তখন গেটের কাছে মুহূর্তের জন্য থেমেছিল একটা মোটর সাইকেল সে কথা জানালো সবাইকে কিশোরের অনুমান করতে কষ্ট হলো না সাইমনের বাড়িতে নিশ্চয়ই জানালেনি চে পেতে পেতে সব কথা শুনেছে মোটর সাইকেল আরোহী পাঠা স্যালভে নাম শুনেছে বুঝতে পেরেছে এরপর এখানেই আসবেন স্মিথ তিনি কি করেন দেখার জন্য তাই আগে এসে লুকিয়ে বসেছে চঞ্চলতার আড়ালে ইনফ্রারেড ক্যামেরা হাতে মোসাকে ওয়ার্কশপে ঢুকতে দেখে আন্দাজ করে ফেলেছে কি কাজ করেছে মোসা নিজের ছবি উঠেছে কিনা বসতে না পারলেও কোনো ঝুঁকি নিতে চায়নি লোকটা তককে তক্কে ছিল সুযোগ বুঝে কেড়ে নিয়েছে ছবিগুলো জানালে আড়ি পেতে স্মিথের সঙ্গে কিশোরদের কি কথা হয়েছে সেটাও নিশ্চয়ই শুনেছে নাহলে ওয়ার্কশপের দরজায় হুমকি দিয়ে নোট রেখে যেত না তার মানে তদন্ত করতে গেলে এই লোকের ব্যাপারে সাবধান থাকতে হবে জরুরি আলোচনার পর স্মৃতের অফিস থেকে বেরিয়ে এল গোয়েন্দা ইয়ার্ডে ফিরল মরুভূমিতে যাওয়ার জন্য তৈরি হতে হবে সানগ্লাস নিতে হবে রবিন আর চওড়া কানাওয়ালা হ্যাট মরুভূমিতে ভয়াবহ গরম পানির ক্যান্টিনও লাগবে আমাদের বার্থ সার্টিফিকেটের কপিও সঙ্গে নেওয়া ভালো বাই চান্স যদি মেক্সিকোতে যাওয়া লাগে গরম কাপড় চোপড়ও নিতে হবে কিশোর বলল দিনে গরম হলে হবে কি রাতে কনকনে ঠান্ডা আজব প্রকৃতি মুসা বলল এই মিয়ারা মরুভূমিতে শুনেছি ভূতের খুব দাপট তাই নাকি আরে দূর হাত নাড়ল কিশোর ওই সব বানানো গপ্প তবে যে বইতে লেখে ও কি আর সত্যি কথা লেখে নাকি ফ্যান্টাসি গল্প ভরসা কতটা পেলো মশা তার মুখ দেখে বোঝা গেল না তবে পরদিন সকালে মেসার সাইমনের বিমানটা দেখা মাত্র উজ্জ্বল হয়ে গেল তার মুখ প্লেন চালাতে ভালো লাগে তার এই প্লেনটা আগেও চালিয়েছে সে এবার অনেক বেশি সময় চালাতে পারবে কারণ ওদের সঙ্গে যাচ্ছে না সাইমনের পাইলট ল্যারি কংকলিন প্লেনটা তিন গোয়েন্দার দায়িত্বে ছেড়ে দিয়েছেন সাইমন মালপত্র নিয়ে প্লেনে চড়ল ওরা আকাশে উঠল নীল রঙের সুন্দর বিমানটা প্রথম যাবে সান বার্নালিনোতে সুন্দর সকাল নিচে সান্তা মনিকার পাহাড়ের মাথায় জলমলে রোদ প্রশান্ত মহাসাগরকে লাগছে নীল চাদরের মতো গালে হাত দিয়ে প্রকৃতির অপরূপ শোভা প্রাণভর উপভোগ করতে লাগল কিশোর মনের সুখে গান ধরল রবিন সাগর পেছনে ফেলে উত্তর পশ্চিম দিকে প্লেন চালালো মশা সান বার্নান্ডিনোতে পৌঁছে ল্যান্ড করার আগে বিমানবন্দরের উপরের আকাশে বার দুই চক্কর মারল টাওয়ারের অনুমতি নিয়ে নামতে শুরু করল রানওয়েতে মাঠে ছুঁয়েছে বিমানের চাকা এই সময় রানওয়ে শেষ মাথায় একটা কাব বিমান চোখে পড়ল তার তীব্র গতিতে ছুটে আসছে আতকে উঠল মোসা খাইছে অ্যাক্সিডেন্ট করবে তো ভীষণ বেকায়দা ডানে ঘোরানোর চেষ্টা করলে বিধ্বস্ত হবে বিমান ব্রেক করলে হুমড়ি খেয়ে পড়বে উপরে তুলতে গেলে ধাক্কা লাগবে না বিমানটার সঙ্গে কি করা গতি না কমিয়ে সামনে কোনো সিদ্ধান্ত নিল সে আস্তে আস্তে ব্রেক করবে আর কোনো উপায় নেই ব্যাপারটা আর অবিনের চোখেও পড়েছে হা করে তাকিয়ে আছে ভয়ে হৃৎপিণ্ডটাও স্তব্ধ হয়ে গেছে যেন মোসার ক্ষিপ্রতা আর উপস্থিত বুদ্ধি কেবল এখন বাঁচাতে পারে ওদের ধাক্কা লাগে লাগে শেষ মুহূর্তে কুচু করে আকাশে উঠল কাব ব্রেক কষল মোসা ওদের মাথার উপর দিয়ে বিমানের প্রায় পিট ছুঁয়ে গেল অন্য বিমানটার চাকা স্বস্তি নিঃশ্বাস ফেললো সবাই বাসলাম গলা কাঁপছে মোসার প্রচণ্ড ভয় পেয়েছে প্লেন থামতে এগিয়ে এলো একজন পাইলট আমার সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দিল দারুণ হে খুব ভালো পাইলট তুমি দোষ ওই গাধাটার অফিসে গিয়ে একটা কমপ্লেন করে রাখো বলা যায় না তোমার দোষ দেখিয়ে রিপোর্ট করে বসতে পারেও আগেই তৈরি থেকো কিন্তু কাপটা রেজিস্ট্রেশন নম্বর লক্ষ্য করেনি কেউ ওড়ার আগে টাওয়ারের অনুমতি নেয়নি পাইলট সেদিন আর মরুভূমিতে যাওয়ার ইচ্ছে হলো না গোয়েন্দাদের বিমানবন্দর থেকে বেরিয়ে একটা হোটেলে উঠল পরদিন সকালে এলো আবার বিমানবন্দরের অফিসে খোঁজ নিয়ে জানা গেল কাপটা নিয়ে সেই পাইলট ফিরে আসেনি মরুভূমির উদ্দেশ্যে রওনা হলো তিনি গোয়েন্দা একে বেঁকে এগিয়ে যাওয়া কলারু নদীর রুপালি পানি চোখে পড়তে কিশোর বলল মোসা নিচে নামো ভালো মতো নজর রাখতে হবে তার কোলের ওপর ক্যালিফোর্নিয়া মরুভূমি আর অ্যারিজোনার তরাই অঞ্চলের একটা ম্যাপ বিছানো ওই দেখো ডান হাত তুলে হঠাৎ চেঁচিয়ে উঠল রবিন একটা দানব দেখা গেল একশো ফুট খাড়া উঠে যাওয়া একটা পাহাড়ের দেয়ালের কিনারে একা হয়েছে বিশাল একটা ছবি দেয়ালের কাছে প্লেন নিয়ে গেল মোসা চক্কর দিতে লাগলো এক জায়গায় বলল আর একটা পাকি হলো দানবের ভূতে খেয়ে ফেললো নাকি ক্ষয় হয়ে গেছে কোনো কারণে বিস্মিত হয়ে তাকিয়ে আছে কিশোর ওটার পাশে দেখো আর একটা ছোট মূর্তি আশেপাশের ওই রেখাগুলো কি বড় ছবিটার পাশে ওটার অর্ধেক বড় আর একটা ছবি রেখাগুলো তার বড় ভাইয়ের চেয়ে অনেক গভীর করে কাটা হয়েছে তাই মুছেও যায়নি ফুটে উঠেছে অনেক স্পষ্ট হয়ে মাঝের ডিজাইনটা ক্রসের মতো লাগছে রবিন বলল একে বলে মাল্টি রেফারেন্স বইতে এ ধরনের রেখাচিত্রের ছবি দেখেছে কিশোর পুরনো ইউরোপিয়ান ডিজাইন নাইটস অব মাল্টা নামে একটা ক্রুসেডার গ্রুপের চিহ্ন এটা কিন্তু ইন্ডিয়ানরা নাকি এঁকেছে এই ছবি প্রশ্ন করল মোসা সেটাও একটা ধারণা মাত্র জবাব দিল রবিন ইতিমধ্যে এই নকশা নিয়ে বেশ কিছু অধ্যায় পড়ে ফেলেছে সে যদি তাই হয়ে থাকে তাহলে এই চিহ্ন প্রমাণ করে প্রাচীন স্প্যানিশ ভ্রমণকারীদের সঙ্গে যোগাযোগ করেছিল ইন্ডিয়ানদের আসলে কেউই ঠিক করে বলতে পারে না কারা এঁকেছিল এই ডিজাইন কেন ছিল এরিক ফন দানিকের নাম একজন সুইস পুরাতাত্ত্বিকের বিশ্বাস মহাকাশ থেকে নেমে আসা ভিনগ্রহবাসীরা এঁকেছে এই ছবি কিংবা তাদের নির্দেশে ইন্ডিয়ানরা এঁকেছে স্পেসশিপ নিয়ে নামার সময় এই চিহ্ন দেখে বুঝতে পারতো প্রাচীন সেই ভিনগ্রহবাসীরা কোথায় নামতে হবে যেহেতু আকাশ থেকে আগুনের রথা চেপে নামতো ওরা ইন্ডিয়ানরা ভাবতো দেবতা তার মানে ভূতের কথাটা একেবারে মিথ্যে বলিনি কে পঠল মোসার গলা আমার তো ধারণা ভূতে গাপ করে দিয়েছে লফার আত্মার বন্ধুকে তোমার মাথা স্বরে বলল কিশোর যত সব অবস্তব ধারণা নদীর এ পারে আর কোনো ছবি দেখা গেল না অন্য পারে প্লেন নিয়ে এলো মোসা কয়েক মিনিটের মধ্যে চোখে পড়লো আর একটা দানব আরও এ বোঝা গেল একটা দানবীয় কুকুরের ছবি একা হয়েছে এখানেই প্লেন নামিয়েছিল লাফার কিশোর বলল আশ্চর্য দেখতে দেখতে বলল রবিন এত নিখুঁত দানিকেনের কথায় বিশ্বাস করতে ইচ্ছে করে মাটিতে দাঁড়িয়ে এই জিনিসের আকৃতি বুঝল কী করে শিল্পী একমাত্র আকাশ থেকে দেখেই বোঝা সম্ভব খানিকটা এগিয়ে আর একটা মাংস আকৃতির দানব আর ঘোড়ার ছবি দেখা গেল অনেকক্ষণ দেখে টেকে কিশোর বলল এবার ফিরে যাওয়া যায় ম্যাপে দেখা গেল কাছাকাছি বিমানবন্দর রয়েছে রিভারসাইড কাউন্টিতে সেখানে নেমে গাড়িতে করে দিতে যেতে হবে বিমানবন্দরের উপরে এসে রেডিওতে নামার অনুমতি চাইল মোসা অনুমতি পাওয়া গেল নিখুঁতভাবে ল্যান্ড করলো সে ট্যাক্সিং করে এগিয়ে গেল হ্যাঙ্গারের দিকে আগের দিনের মতো কোনো অঘটন ঘটল না প্লেন থেকে নেমে এসে একটা কেবিনে ঢুকলো গোয়েন্দারা চেয়ারে বসে হাত পা ছড়িয়ে আরাম করছে এই সময় এগিয়ে এলো রুক্ষ চেহারার ছিপছিপে এক লোক নিজেকে ফেডারেল অ্যাভিয়েশন এজেন্সির লোক বলে পরিচয় দিল জিজ্ঞেস করলো তোমাদের মধ্যে পাইলট কে কে প্লেনটা চালাচ্ছিলে অবক হলো তিন গোয়েন্দা মোসা জবাব দিল আমি কেন লাইসেন্স দেখি বের করে দিল মোসা লাইসেন্সটা খুঁটিয়ে দেখল লোকটা কোনো খুঁত বলে মনে হলো না মাথা দুলিয়ে বলল হুম তোমাকেই খুঁজছি আচমকা কর্কশ হয়ে গেল তার কণ্ঠস্বর তোমাকে আমার সঙ্গে যেতে হবে ব্যাপার কি বলুন তো জানতে চাইল রবিন জবাব দিল না লোকটা মাথা নেড়ে মোশাকে তার সঙ্গে যেতে ইশারা করল মোসা উঠছে না দেখে তার হাত চেপে ধরে টান দিল তাকে প্রায় টেনে নিয়ে চলো লোকটা রবিনকে মালপত্রের পাহারায় বসিয়ে রেখে পিছে পিছিয়ে চলল কিশোর কেবিন থেকে দূরে এক ছোট বিল্ডিংয়ের একটা অফিস ঘরে মোশাকে নিয়ে এলো লোকটা কিশোরও ঝুঁকল সঙ্গে ডেস্কের ওপাশে বসে আছেন গোলগাল চেহারার একজন ভদ্রলোক একে টাইপরাইটার নিয়ে যেন কুস্তি করছেন রোলারের এ মাথার নব ধরে একবার টানছেন ও মাথার নব ধরে আরেকবার টানছেন নড়াতেও পারছেন না সরাতেও পারছেন না হেসে এগিয়ে গেল কিশোর বলল মনে হয় এই জিনিস আর ব্যবহার করেননি দিন আমি ঠিক করে দিচ্ছি একে লিভার টিপল সে ফ্রি হয়ে গেল রোলার সরাতে আর অসুবিধে হলো না বাহ এত সহজ ভারী গলায় বললেন ভদ্রলোক থ্যাংক ইউ মোসার দিকে তাকিয়ে ছিপছিপে লোকটাকে জিজ্ঞেস করলো ওকে স্যার সেই প্লেনটার পাইলট সান বার্নডিনোতে অ্যাক্সিডেন্ট করেছিল আর একটু হলেই ইশারাই মোসার কিশোরকে বসতে বললেন চেয়ারে বসা ভদ্রলোক মোসার দিকে তাকিয়ে সর্ণুপুতির সুরে বললেন তোমার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে সরি কিছু করার নেই আকাশের নিরাপত্তার দিকে কড়া নজর রাখতে হয় আমাদের ভুরু কুচে গেল মোসার। কিন্তু আমি তো কিছু করিনি কিশোর বলল মনে হয় ভুল ইনফরমেশন পেয়েছেন আপনারা দোষ ওর নয় দোষ অন্য বিমানটার সান বানান্ডিনো থেকে নিশ্চয়ই ফোনে যোগাযোগ হয় আপনাদের হয় না লং ডিস্ট্যান্স কলে ভুলছোনা যেতেই পারে দয়া করে একবার যোগাযোগ করুন টেলিটাইপ করে মেসেজ পাঠাতে অসুবিধা আছে না নি মাথা নাড়লেন ভদ্রলোক এখনই করছি আমি হ্যারাল্ড ডিকসন এই এয়ারপোর্টের ম্যানেজার ছিপছিপে লোকটার দিকে তাকিয়ে বললেন বিল যাও তো মেসেজ পাঠাও মাথা ঝাঁকিয়ে বেরিয়ে গেল বিল এখানে কেন এসেছে ওরা জানালো কিশোর মাইটিল অফারের নিখোঁজ সংবাদ ডিকসনও জানেন বললেন জানি মাস আগে মরুভূমিতে হারিয়ে গেছে অনেক খোঁজাখুঁজি হয়েছে কোনো চিহ্নই পাওয়া যায়নি তোমরা কোনো খোঁজ পেয়েছো না মাথা হাঁটল কিশোর এবং আমরা তার খোঁজ করি এটাও কেউ একজন চায় না জঞ্জালের আড়ালে লুকিয়ে থাকা রহস্যময় লোকটার কথা বলল সে এমনও হতে পারে লং ডিসটেন্স কলার জন্য গণ্ডগোল হয়নি ফোনে আপনাদের দেয়াই হয়েছে ভুল খবর যাতে লাইসেন্স কেড়ে নিয়ে আটকে দেন আমাদের তদন্ত চালাতে না পারি খবর আসতে কতক্ষণ লাগবে স্যার অধৈর্য হয়ে পড়ল মুসা পেট যে জ্বলে গেল খিদেই লাইসেন্স ক্যান্সেলের সঙ্গে কি খাওয়া ক্যান্সেল করে দেবেন নাকি হেসে ফেললেন ম্যানেজার ভালো কথা মনে করেছো আমারও খিদে পেয়েছে একটু বসো খবরটা শুনেই যাই আমিও বেরোবো ইচ্ছে করলে আমার গাড়ি থেকে লিফ নিতে পারো শহরে পৌঁছে দেব। রবিনকে ডেকে আনতে গেল কিশোর মালপত্রের বোঝা নিয়ে ওরাও ঢুকলো অফিসে বিলো মেসেজ নিয়ে ফিরে এলো চেহারার কঠোর ভাবটা চলে গেছে তার বলল দোষ নয় ভুল তো দেওয়া হয়েছে আমাদের এরকম একটা শয়তানি কী করলো বুঝতে পারছি না কে আর করবে বিড়বিড় করল মোসা যে আমার মাথায় বাড়ি মেরেছে পায়ে লাথি দিয়ে তাকে চুপ করে দিল কিশোর বিলকে সব কথা শোনাতে চায় না কার মনে কী আছে কে জানে অবশেষে ছাড়া পেল মোসা অফিস থেকে বেরোলো ওরা আটটা বাজে আকাশের রং উজ্জ্বল নীল মরুভূমির ওপারে শুকনো পর্বতের ঢালে বড় বড় ছায়া নামছে খানাখন্দগুলো অন্ধকার হয়ে গেছে ইতিমধ্যেই কালচে নীল দেখাচ্ছে মনে হচ্ছে পর্বতের গায়ে কালি ঢেলে দিয়েছে যেন কেউ কী এক খান আকাশ মুগ্ধ হয়ে দেখতে দেখতে বলল রবিন পর্বতটা এত বড় লাগছে কেন তো বাতাস খুব পরিষ্কার বলে জবাব দিল কিশোর মাখন রঙা একে চকচকে কনভার্টেবল গাড়ির কাছে ওদেরকে নিয়ে এলেন ডিকসন উঠতে বললেন সামনে বসলো রবিন আর কিশোর পেছনে ওদের মালপত্রের গাদার পাশে মুস শহরে রানা হলেন ডিকসন জানলা দিয়ে ঢুকছে উষ্ণ অস্বাভাবিক কোমল বাতাস গালে মুখে লাগছে তাচুপ করে দিল গোয়েন্দাদের সূর্যাস্তের সময়ও বাতাস বড় বেশি শুকনো বিন্দুমাত্র আর্দ্রতা নেই শিশিরের কোনো লক্ষণই নেই বাতাসে আমি তো জানতাম মরুভূমিতে রাতে খুব ঠান্ডা পড়ে ডিক্সনের দিকে তাকিয়ে বলল রবিন গরমকালে পড়ে না এখানে জবাব দিলেন ম্যানেজার বেডরোল ছাড়াই বাইরে ঘুমোতে পারবে শীত লাগবে না মরুভূমিতে ঘুমানোর কথা ভাবছো নাকি পরে কিশোর বলল আজ রাতে শহরেই থাকবো ভালো জায়গা আছে না আছে নতুন একটা মোটলার ড্রাইভারতে গাড়ি ঠোকলেন জেকসন ঘোড়ার খুরের আকৃতিতে তোর বিল্ডিং সাদা রং করা সুইমিং পুলে গাঢ় নীল পানি তীরে কয়েকজন লোক ডাইভ দিয়ে পড়লাই পানি ছিটকে উঠছে পানি দেখে শিরশির করে উঠল মোসার তখনই ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করল চমৎকার একটা রেস্টুরেন্টে তার চোখে ওখানে রেখে দশ মিনিটের মধ্যে এসে ঝাঁপ দিল পুলের পানিতে কুশল সেরে রেস্টুরেন্টে গিয়ে গলা পর্যন্ত গেলল পরদিন সকালে কিশোর বলল খবরের কাগজের অফিসে যাবে ব্লাইদির একমাত্র কাগজ ডেলি এন্টারপ্রাইজের অফিসে হানা দিল তিন গোয়েন্দা লফারের নিখোঁজ হওয়ার খবরটা পড়ার জন্যে সাইমন বললেন গোয়েন্দাদের বন্ধু খবরের কাগজ আর পুলিশ প্রচুর উপকার পাওয়া যায় তাদের কাছে প্রথমে খবরের কাগজের অফিসে তিন গোয়েন্দা পুরনো কাগজে লফার ব্রয়নের নির্দেশের খবর ছাপা হয়েছে কিন্তু তাতে নতুন কিছু পেল না কিশোর কেবল ডিপলির কাছে বিশাল দানবের কাছে ওদের প্লেন ল্যান্ড করার খবরটা ছাড়া পুলিশের কাছে যাবে জানতে চাইল রবিন যাব ব্লায়দি পুলিশের কাছেও ভিক্টর সাইমন নামটা অপরিচিত নয় তার সুখ্যাতি তাদের কেন পৌঁছেছে তার উপর তিন গোয়েন্দার কাছে রয়েছে ইয়ান ফ্লেচারের দেয়া সার্টিফিকেট সুতরাং ব্লাইদির পুলিশ চিফের সঙ্গে যোগাযোগ করতে অসুবিধা হল না তিনিও নতুন কোনো তথ্য দিতে পারলেন না বললেন তোমার যতটা জানো আমি ঠিক ততটুকুই জানি নতুন কিছু বলতে পারছি না সরি হতাশ হয়ে থানা থেকে বেরোল তুমি গোয়েন্দা ব্লাইদের প্রধান রাস্তা হপসন ওয়ে ধরে গেল কিশোর এক কাজ করা যাক হঠাৎ বলে উঠল রবিন মোসা হবে মার্টি লফার তুমি আর আমি লোক ব্রাউন খাইছে পাগল হয়ে গেলে নাকি অবাক হয়ে তার দিকে তাকালো মোসা মোরুর উপর আসর করেনি তো তার কথা এড়িয়ে গিয়ে উত্তেজিত স্বরে রবিন বলল তুমি প্লেন চালাবে আমি আর কিশোর হব যাত্রী তাই করছি এতে আর নতুন কথা কি এবারও মোসার কথায় গুরুত্ব দিল না রবীন্দ্রার যে পথ ধরে উড়ে গেছে আমরাও সেই পথ ধরে যাব শেষবার রিভার সাইড কামটি থেকে উড়েছিল ওরা কাছে ওদের ফ্লাইট চার্ট পাওয়া যাবে আকাশ থেকে একই জিনিস দেখব একই জায়গায় ল্যান্ড করব। হয়তো কিছু বোঝা যাবে তা যাবে বিড়বিড় করলো মোসা বুঝবো কি করে গায়ে হয় মানুষ কারণ আমরাও তো হব কিশোর বলল রবিন কিন্তু মন্দ বলেনি গায়েব যদি হইও তাহলে তো আরও ভালো রহস্য সমাধান হয়ে যাবে বুঝে যাব কিভাবে গায়েব হয়েছে লফাররা তার জন্য তো কষ্ট করার দরকার কি আমাকে জিজ্ঞেস করো বলে দিচ্ছি ভিনগ্রহ থেকে স্পেসশিপ এসে তুলে নিয়ে গেছে ওদের আমি বাবা পৃথিবীতেই ভালো আছি অন্য গ্রহে যেতে রাজি না আল্লাহ জানে ওরা ওখানে কি খায় না খায় মোটেলে ফিরে তাড়াতাড়ি খাওয়া সেরে নিয়ে বেরিয়ে পড়লো গোয়েন্দা ট্যাক্সি নিয়ে চললো রিভার কাউন্টি এয়ারপোর্টে কড়া রোদ বাড়িতে সাদা দেয়ালে পড়ে ঠিকরে আসছে চোখে লাগে দাঁড়িয়ে থাকা বিমানগুলোর ডানা চকচক করছে চওড়া কানাওয়ালা হ্যাট পড়েছে আর রবিন মশা মাথায় দিয়েছে খড়ের তৈরি একটা মেক্সিকান সম্বের হ্যাট বাপরে বাপ কি গরম বলল সে একশো আট ডিগ্রি এয়ারপোর্টে থার্মোমিটারে দেখলাম ও তো কিছুই না রবীন বলল গরমের দিনে দুপুরবেলা নাকি বালিতে একশো পঁয়ষট্টি ডিগ্রি হয়ে যায় এর মধ্যে হাঁটা লাগলে বুঝবে ঠেলা গুঁঙে উঠলো মোসা খাইছে বলো কি তাহলে বেরোলাম কেন মোটলের পুলি তো আরামের ছিল আরাম করতে তো আসিনি আমরা মনে করিয়ে দিল কিশোর এসেছি মার্টি লফারের খোঁজে মনে রেখো খরচটা বহন করছেন তার মামা প্লেনের দরজা খুলে দিয়ে দাঁড়িয়ে রইল মোসা ভেতরে বদ্ধ বাতাস আগুনের মতো গরম হয়ে আছে সেটা বেরিয়ে যাওয়ার সময় দিল প্রয়োজনীয় কাগজপত্র আনতে অফিসে গেল কিশোর কয়েক মিনিট পর আকাশে উঠল নীল বিমানটা এয়ারপোর্টের উপর একবার চক্কর দিয়ে উত্তরে মরুভূমির দিকে নাক ঘোরালো মোসা। মুগ্ধ হয়ে নিচের দৃশ্য দেখতে লাগলো ওরা আকাশের ছায়া পড়েছে কলরাডা নদীতে আকাশের মতোই নীল তীরে অপূর্ব সুন্দর হলদে পাতাওয়ালা ট্যামারিস গাছের শাড়ি এক তীরে শস্য ক্ষেত অন্য তীরে শুকনোটিলা ডক্কর মালভূমি আর পাহাড় মরুভূমি শুনে আমি ভেবেছিলাম শুধু বালি আর পাথরের পাহাড় দেখতে পাবো রবিন বলল কিন্তু একই দেখছি এত সুন্দর বালি ছিল এককালে কিশোর বলল ওই খালগুলো দেখছ না নদী থেকে পানি নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে ওগুলো দিয়ে মাটি ভিজিয়ে ফসল ফলিয়েছে এক জায়গায় বড় একটা নিঃসঙ্গ যেন বাঁকা হয়েছে আগের দিনই দেখে গেছে সেটার কাছে এসে ভালো করে দেখার জন্য নিচুতে বিমান নামিয়ে আনলো মোসা একে টিলা আছে প্রায় একশো ফুট উঁচু এক ধারে খুবই খাড়া আর এক ধার ঢালু ঢালু ধারটার কাছে সমতল জায়গায় বিমান নামানো সম্ভব তাই ল্যান্ড করলো মোসা বিমানবন্দর থেকে আনা ফ্লাইট চার্ট দেখে রবিন বলল এখানে ল্যান্ড করেছিল লফাররা তারপর কি করেছে হয়তো গিয়ে ওই ট্রিলটার উপর উঠেছে কিশোর অনুমান করলো চারপাশটা দেখার জন্যে বিমান থেকে নেমে এসে প্লেটে উঠলো ওরা ওপরটা সমতল অনেকটা মালভূমির মতো রুক্ষ কঠিন মাটি চারপাশে তাতে বিছিয়ে আছে নড়ি পাথর এখানে ওখানে দু চারটা ছোট ছোট শুকনো ঝোপ বিরান প্রকৃতি দেখো একটা রাস্তা মোসা বলল রাস্তাটা কি অদ্ভুত মনে হয় কেউ যেন ঝাড়ু দিয়ে নুড়ি সরিয়ে তৈরি করেছে রাস্তা না ওটা রবিন বলল একটা দানবের পা চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে আছে কিশোর বলল ভাবছি এই টিলা মাংস তৈরি নয় তো প্রাচীন ইঞ্জিনরাই কি বানিয়েছিল চূড়ার উপর ছবি আঁকার জন্য হতে পারে সমর্থন করল রবিন আর দানবের অবস্থানটারও তো হয়তো কোনো মানে আছে টিলাটার ওপর ঘুরে বেড়াতে লাগলো ওরা যত দিক থেকে সম্ভব দেখছে আচমকা দাঁড়িয়ে গিয়ে রবিন বলল লফার যদি এখানে উঠে থাকে কি পড়েছিল তার চোখে রবিনের পাশে দাঁড়িয়ে মোশাও দেখতে লাগলো দানবের বাহাতের উপর দাঁড়িয়ে মরুভূমির দিকে তাকিয়ে আছে কিশোর হঠাৎ চিৎকার করে উঠল ওই দেখো কি চকচক করছে ধাতব কিছু রবিনের প্রশ্ন চলো না গিয়েই দেখি ঢাল পেয়ে নামতে শুরু করলো কিশোর পেছনে তার সহকারী ঢালের গোড়ায় পা দিয়ে থমকে দাঁড়ালো সে পরক্ষণে লাভ দিয়ে পিছিয়ে এলো চিৎকার করে বলল খবরদার মাথা তুললো প্রায় দুই ফুট লম্বা একটা গিরগিটি ভীষণ রাগে ফোসফুস করছে ধীরে ধীরে এগিয়ে আসছে কিশোরের দিকে ছাপের জীবের মতো লাল চেয়ার একটা জীব ভয়ানক ভঙ্গিতে বারবার বেরোচ্ছে মুখের ভেতর থেকে আরেকবার লাভ দিয়ে আরো পিছিয়ে এলো কিশোর মোসা রবেন দাঁড়িয়ে গেছে তাকিয়ে আছে গিরগিটিটার দিকে চামড়ার রং কালচে বেগুনি তাদের হলুদ রঙের গোল গোল ছাপ সারা শরীরে অসংখ্য আঁচিলের মতো জিনিস কুচ্ছিত করে তুলেছে প্রাণীটাকে খাইছে ঠিকরে বেরিয়ে আসবে যেন মশার চোখ কি এটা কুমিরের বাচ্চার ব্যারাম হয়েছে হিলা স্থির দৃষ্টিতে দেখে আছে কিশোর জোরে দৌড়াতে পারে না বটে তবে দাঁতের নাগালে পেলে সর্বনাশ করে দেবে সাংঘাতিক বিষাক্ত থেমে গেল গিরকিঠিটা ঠান্ডা কুচ্ছি চোখ মেলে দেখছে গোয়েন্দাদেরকে আমাদের ভয় দেখাও চেষ্টা করছে হেসে বলল রবেন সার্থক হয়েছে তার চেষ্টা মুসা বলল ভয়ে কলে শুকিয়ে গেছে আমার এমন ভুতুরে যেন জন্মেও দেখিনি দাঁড়িয়ে থাকবে কতক্ষণ নড়লেই তো মনে হচ্ছে নড়ে উঠবে উঠুক না দেখে গায়ে পা দিয়ে ফেললে বিপদ কামড়ে দিতে পারে কিশোর বলল দেখে যখন ফেলেছি আর কিছু করতে পারবে না দৌড়ে পারবে না আমাদের সঙ্গে তবে সাবধান যে করে দিয়েছে এজন্য একে ধন্যবাদ ওর পাও না ওর জাত ভাইরা আর অনেক আছে অঞ্চলে বালিয়া নুড়ির মধ্যে চুপ করে পড়ে থাকলে চোখে পড়বে না ভুল করে পা দিয়ে ফেললেই সুতরাং সাবধান দাঁড়িয়ে থেকে ফোসফোস করলো মনস্টার বিপদের আশঙ্কা নেই দেখে ঘুরল অলস ভঙ্গিতে হেলে ধুলে আস্তে আস্তে গিয়ে ঢুকে পড়লো একটা ঝোপে আবার পা বাড়ালো তিন গোয়েন্দা এগিয়ে চললো চকচকে জিনিসটার দিকে হাঁটছে তো হাঁটছে কিন্তু জিনিসটার কাছে পৌঁছতে পারার কোনো লক্ষণ দেখতে পাচ্ছে না আশ্চর্য পায়ে মোকাসিন পড়েছে ওরা তলা ফুড়ে যেন উঠে আসতে যাচ্ছে তপ্ত ভয়ানক উত্তাপ রুমাল বের করে মুখ মুছতে মুছতে মোসা বলল বাপ রে বাপ হিলামস্টারের বাচ্চায় বালিতে হাঁটে কি করে পায়ে কিসের চামড়া লাগানো কিসের আর ওরই চামড়া কিশোর বলল গরম বালিতে চলার উপযোগী করে বানিয়ে দিয়েছে প্রকৃতি কিন্তু ওই চকচকে জিনিসটা কাছে আসে না কেন ভুতুরে কাণ্ড মনে হচ্ছে ভূতটা আসলে বাতাস বেশি হালকা বলে এখানে অনেক দূরে জিনিসও কাছে মনে হয় অবশেষে পৌঁছলো রটার কাছে গোল একটা জিনিস রোদে পড়ে চমকাচ্ছে তুলে নিল রবিন বড় একটা পাথর তাতে ছোট ছোট অন্য পাথর গাঁথা কোনোটা গাঢ় লাল কোনটা বাদামি কিছু আছে সবুজ নড়াচড়ায় গায়ে রোদ পড়লে ঝিক করে উঠছে পাথরগুলো কিশোরকে দেখে জিজ্ঞেস করলো সে কি এটা বলতো কোনো ধরনের স্ফটিকার সমষ্টি সম্ভবত জ্যাসপার মশা জানতে চাইল দামি জিনিস হীরার মতো হীরার মতো তো দাম না হল দামি তাতে কোনো সন্দেহ নেই আশেপাশে খুঁজলো ওরা ওরকম পাথর আর একটাও পাওয়া গেল না অবাক কাণ্ড রবিন বলল এটা এখানে এলো থেকে মাঠের দিকে তাকিয়ে আছে কিশোর তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে নিজেকেই প্রশ্ন করলো এর সঙ্গে লফারার নিখোঁজের কোনো সম্পর্ক নেই তো বুঝতে পারলো না মোসা মানি এখানে জন্মালে এরকম পাথর আশেপাশে আরো থাকার কথা নেই কেন হয়তো ছিল বলল আকাশ থেকে চোখে পড়েছে লফার আর ব্রাউনের এগুলোর জন্য নেমেছিল ওরা তুলে নিয়েছিল মাথা ঝাঁকালো কিশোর ঠিক এই কথাটাই বলতে যাচ্ছি আমি সবই নিয়ে গেছে কিন্তু এই একটা কোনোভাবে রয়ে গেছে এখানে হয়তো কারাকারের সময় পড়ে গেছে সেজন্যই লফার আর ব্রাউন নিখোঁজ অস্বস্তি ফুটলো মোসার চোখে কিশোরের কথা এতক্ষণে বুঝতে পেরেছে আচ্ছা বুঝলাম ওদেরকে খুন করে পাথরগুলো তারা কেড়ে নিয়ে গেছে সন্দেহ করছো মরুভূমিতে গুম করে ফেলেছে করলো অবাক হওয়ার কিছু নেই রবিন বলল। দামি পাথরের জন্য মানুষ খুন হওয়াটা নতুন কিছু নয় উফ কি রোদরে বাবা সিদ্ধ হয়ে গেলাম মুখ দিয়ে বাতাস ছাড়ল কিশোর এখানে আর দেখার কিছু নেই চলো প্লেনে গিয়ে বসি প্লেনের দিকে হাঁটতে লাগলো ওরা মনে হচ্ছে কাছে অথচ যতই পথ পথার ফুরায় না ভারী পাথরটা নিয়ে হাঁটতে গিয়ে ঘেমে নিয়ে গেল রবিন তা দেখে মোসা বলল দেখি দাও আমার কাছে পাথরটা মোসের হাতে তুলে দিয়ে বাঁচলো রবিন কিছু দূরে গিয়ে মোশারও হাত ধরে গেল বললো খাইছে এটা পাথর না লোহারে বাবা দশটা হবে ওজন তার কথা শেষ হতে না হতে চেঁচিয়ে উঠল রবিন ওই দেখো হিলা মনস্টার কই কোথায় এতটাই জমকে গেল মশা হাত থেকে ছুটে উড়ে গিয়ে পড়লো পাথরটা লাফ দিয়ে সরে দাঁড়ালো সে তবে অত চমকানোর কিছু ছিল না বেশ দূরে রয়েছে গিরগিটিটা ওদের দিকে তাকালো না ধীর পায়ে হেঁটে গিয়ে ঢুকে পড়লো একটা জবের মধ্যে কিন্তু পাথরটা দেখতে পেল না ওরা গেল কোথায় ওটাতে পড়লো না তো একটা গর্ত দেখিয়ে বলল রবিন গর্ত না বলে সরু একটা ফাটল বলা উচিত বেশ গভীর দেখা গেল তার মধ্যেই পড়েছে পাথরটা তুলতে কষ্টই হলো সাবধান থাকতে হলো হেলামন ব্যাপারে গর্তে থাকলে কামড়া যেতে পারে আর কামড়ালে মরতে হবে মোসা কিছুক্ষণ বহন করার পর পাথরটার ভার নিল কিশোর ভাগাভাগি করে বয়েনে প্লেনে তোলা হলো ওটাকে রিভার সাইড কাউন্টি এয়ারপোর্টে যখন পৌঁছালো ওরা বিকেল পাঁচটা বেজে গেছে পেটের মধ্যে নাড়ি ভড়িও নেই আমার আর ঘোষণা করল মোসা এখন গিয়ে সুইমিং পুলে কয়েকটা ডুব তারপর পেট ভরে গরুর শিকাব ম্যানেজার হ্যারল লিকসনকে এগিয়ে আসতে দেখে থেমে গেল সে কাছে এসে জিজ্ঞেস করলেন তিনি তারপর কেমন কাটলো কি দেখে এলে হিলা মনস্টার জবাব দিল মশা হাসলেন জ্যাকসন ও আর এমন কি কিছুদিন একটা মনস্টার পুষেছিলামও আমি বাসন থেকে দুধ খেত ওটা বেড়ালের মতো এসে আমার কোলে উঠত বলেন কি ঢক্কুল মশা ওই কুচ্ছির প্রাণীটাকে ধরতে খারাপ লাগতো না আপনার না লাগতো না ওটাকে দিতে শিখিয়েছিলাম বেশিদিন আটকে রাখিনি ছেড়ে দিয়েছি মরুভূমিতে পাথরটা দেখালো তাকে রবিন এটা পেয়েছি বললেন মরুভূমিতে গেলে এসব পাথর অনেকেই পায় আমরা একে বলে দামি আছে মোটামুটি আপনার কি মনে হয় এই পাথরের জন্য জাকাতারা মানুষ খুন করবে আকাশ থেকে এসব দেখেই হয়তো নেমেছিল লফার আর ব্রাউন তারপর ওগুলোর জন্য খুন হয়েছে হতে পারে না চাইনিজ জেডের জন্য মানুষ খুন হয়েছে এই এলাকায় শুনিনি কখনো তাহলে হয়তো পাথর দেখে কৌতূহলী হয়ে নেমেছিল ওরা তারপর মরুভূমিতে পথ হারিয়েছে কিংবা জখম হয়ে পর্বতের মধ্যে আটকা পড়েছে ডিকসন স্রাক জখম হলে একজন হবে দুজন হওয়াটা অস্বাভাবিক সেক্ষেত্রে আরেকজন প্লেন চালিয়ে নিয়ে আসতে পারত আর পর্বতে গেলে টিলার কাছে প্লেন ফেলে যাবে কেন মরুভূমিতে হাঁটার চেয়ে প্লেন নিয়ে যাওয়াই তো সহজ তাও বটে চুপ হয়ে গেল রবীন্দ্র কিশোর জানতে চাইলো লফারের প্লেনটা এখন কোথায় জানেন আমাদের এখানেই জবাব দিলেন ডিকসন একটু দেখা যাবে হেসে বললেন ডিকসন সূত্র খুঁজতে চাও তো ওদিকটার হ্যাঙ্গারে আছে পকেট থেকে চাবি বের করে দিলেন নাও দেখা হয়ে গেলে ফেরত দিয়ে যেও ম্যানেজারকে ধন্যবাদ দিল কিশোর পাথরটা আবার প্লেনের ভিতরে রেখে এসে দরজা লাগিয়ে দিল দুই সহকারীকে নিয়ে রওনা হল হ্যাঙ্গারের দিকে লাল আর সাদা রঙের একটা সুন্দর বিমান লফারের চার ফিট কেবিনের একদিকের দরজা হা হয়ে খুলে আছে ব্যাপারটা অবাক করলো রবিনকে দরজা লাগায়নি কেন তার প্রশ্নের জবাব দিতে পারল না কেউ ইনস্ট্রুমেন্ট প্যানেলে খুঁজতে লাগলো কিশোর মুসা গেল মালপত্র রাখার জায়গায় গ্লাফ কম্পার্টমেন্টে হাত দিল রবিন হলদে রঙের এক টুকরো কাগজ পেল পেন্সিলের লেখানোটার দিকে এক নজর তাকে চিৎকার করে উঠলো এই দেখেছ কাগজটাতে কবিতার মতো করে লেখা তিন গোয়েন্দা সাবধান গোলাপের রং লাল ভায়োলেটের রং নীল লফারকে কবর দিয়েছি আমরা সময় মতো যদি না সরো সেথায় যাবে তোমরাও শীষ দিয়ে উঠল মোসা। কোন বেটার কাজ হবে কোনো বদমাস জবাব দিল রবিন রসিক বদমাস নিচের সুরে চিমটি কাটল কিশোর এই নোটের কথা বলার দরকার নেই তবে দরজা খোলা পাওয়া গেছে দরজা যে খুলেছে নোটটা সেই রেখে গেছে কিন্তু কখন রাখলো নিশ্চয় এক ফাঁকে ঢুকে রেখে গেছে জানতো কোনো না কোনো সময় বিমানটাতে তল্লাশি চালাতে আসবোই আমরা তার মানে আমাদের গতিবিধির উপর পুরো নজর আছে ওর কাগজটা যত্ন করে পকেটে রেখে দিল কিশোর মিস্টার সাইমনের সঙ্গে কথা বলা দরকার চলো যাই দিকসংকে চাবি ফিরিয়ে দিল কিশোর বিমানটা তো লোক ছিল জানালো তারপর মোটেলে ফিরে ফোন করলো রকি বিচে সাইমনের বাড়িতে ফোন ধরল কিম জানালো মেসেজ সাইমন বাড়িনি জরুরি কাজে বাইরে গেছেন কোথায় গেছেন তাও বলতে পারলো না তিন গোয়েন্দার জন্য একটা মেসেজ রেখে গেছেন মেসেজটা কিমকে পড়তে অনুরোধ করলো কিশোর কিম পড়লো ব্লাইডি থেকে চলে এসো লস অ্যাঞ্জেলেসে এসে তদন্ত করো হোটেলে থাকবে বাড়ি ফেরার দরকার নেই লফারের অফিস আর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে খোঁজখবর নাও আশা করছি শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে ভিক্টর সাইমন পরদিন সকালে মালপত্র গোজগাজ করে ঘর থেকে বেরিয়ে এলো তিন গোয়েন্দা মোটেলের ম্যানেজার বলল এত তাড়াতাড়ি চলে যাচ্ছ হ্যাঁ জবাব দিল কিশোর জায়গাটা ভালো লাগলো না দেখার তেমন কিছু নেই সব ঠিকঠাক মতো নিয়েছো ফেলে যাওনি তো কিছু গেলে দয়া করে আমাদের বাড়িতে পাঠিয়ে দেবেন এই যে রলো ঠিকানা ঠিক আছে ট্রেনে করে লাসঞ্জেলাসে আসতে বেশি সময় লাগলো না বিমানটা এয়ারপোর্টে রেখে ট্যাক্সি করে এসে শহরের একটা পুরোনো হোটেলে উঠলো ওরা জানালা খুলে বাইরে মুখ বের করে দিল মোসা বললো ফায়ার স্কেপ আছে আগের দিনে যেমন বানাতো লোকে থাকবেই রবিন বলল বাড়িতে বানানো হয়েছে অনেকদিন আগে গোসল সেরে খেয়ে নিল ওরা মশা জিজ্ঞেস করল এবার কি করব। কিশোর মিস্টার ক্রিস্টোফারের দেয়া সেই পাশগুলো তো কোনোদিন কাজে লাগলো না এবার লাগালে কেমন হয় বিখ্যাত চিত্র পরিচালক মিস্টার ডেভিস ক্রিস্টোফার তিন গোয়েন্দাকে একসময় তিনটা পাশ দিয়েছিলেন ওগুলো দেখিয়ে যখন তখন হলিউড কিংবা লস অ্যাঞ্জেলেসের যে কোনো স্টুডিওতে শুটিং দেখতে ঢুকতে পারবে ওরা এবার বাড়ি থেকে বেরোনোর আগে কিশোরের মনে হয়েছিল লফারের ব্যবসা যখন লস অ্যাঞ্জেলেসে এদিকে তদন্তের জন্য আসতেও হতে পারে পাশগুলো ব্যবহারের সুযোগও মিলতে পারে তখন মন্দ হয় না কিশোর বলল। কিন্তু যাবো কখন আমি তো ভাবছি পুলিশ হেডকোয়ার্টারে যাওয়ার কথা লাফারের খোঁজ নিতে তিনজন একসাথে গিয়ে কি করব তুমি আর রবিন যাও আমি বরং স্টুডিওতে চলে যাই হেসে বলল রবিন খুব মনে হয় শুটিং দেখতে ইচ্ছে করছে হোটেল থেকে বেরিয়ে মশা গেল শুটিং দেখতে রবিন আর কিশোর চলল পুলিশ হেডকোয়ার্টারে কিন্তু নতুন কিছু জানতে পারল না একজন পুলিশ সার্জন কথা বলল ওদের সঙ্গে বলল লফারের ব্যাপারটা সত্যি অবাক করে দিয়েছে আমাদের কোন হদিস নেই লোক ব্রাউনের ব্যাপারও কিছু জানি না পুলিশ পুলিশও তেমন কিছু বলতে পারেনি আপনার কি মনে হয় মিসেস লফার আমাদের সঙ্গে দেখা করবে করবে তার স্বামীর ব্যাপারে কেউ আগ্রহ দেখালে খুশি হয়েছে বেচারি লফারের অফিসে তার সেক্রেটারির সঙ্গে কথা বলতে পারো ইচ্ছে করলে সার্জেন্টের কাছ থেকে বিদায় নেওয়ার আগে গোয়েন্দাদের সাবধান করে দিয়ে বলল সে বিপদের আশঙ্কা দেখলে আমাকে জানাবে কোন রকম ঝুঁকি নিতে যেও না তার জন্য পুলিশই আছে সার্জেন্টকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে এলো কিশোররা হোটেলে ফিরে এলো মোসা ফেরেনি রবিন বলল হয়তো ঘরে বসে না থেকে বরং চলো মশা কি করছে দেখে আসি কিশোরের আপত্তি নেই কোন স্টুডিওতে যাবে মোসা আগেই বলে গেছে খুঁজে বের করতে মোটেও পেতে হলো না পাশ দেখিয়ে ভেতরে কিশোর আর রবিন সেদিন এক জায়গাতে কেবল শুটিং চলছে মেক্সিকোর পটভূমিতে ওয়েস্টার্ন ছবির শুটিং লোকজনের ভিড়ে মোসাকে কোথাও দেখতে পেল না ওরা সেটের মাঝখানে অনেক লোক জটলা করছে সবাই বেশ লম্বা মাথায় চওড়া কানাওয়ালা মেক্সিকান হ্যাট কারো পরনে রংসটা নীল জিন্সের প্যান্ট গায়ে ডেনিম জ্যাকেট কারো এমব্রয়ডারি করা পোশাক কোমরে রূপার বাকলসওয়ালা চকচকে চামড়ার বেল্ট পায়ে চামড়ার বুট জুতো মেয়েদের পরনে উজ্জ্বল রঙের পোশাক একের দৃশ্য শুটিংয়ের জন্য প্রস্তুত হয়েছে সবাই এক কোণে দুজন লোককে কথা বলতে দেখলো রবিন একটু পরে সরে এল একজন চিনতে পারলো রবিন আরি ওই তো মোসা মাথায় সম্বের রহ হাত নেড়ে ডাকল তাকে রবিন নিজেও এগিয়ে গেল বন্ধুদের দেখে মোসাও এগিয়ে হলো। বাহ তোমরাও এসে গেছো দেখছি লোকটা কে মোসা জানতে চাই লোকিশোর কোনের দিকে তাকিয়ে আর দেখতে পেল না ওকে এমন কেউ না একজন এক্সট্রা মোসা বলল ডাকাত দলের একটা রিক্সা অভিনয় করতে এসেছিল আমার মাথায় সম্বরের হাইট দেখে বলল চেষ্টা করলে আমিও এক্সট্রা কাজ করতে পারি করেছি পাইনি নিরাশ ভঙ্গিতে মাথা নাড়ল সে পরিচালক বললেন হয়ে গেছে আর লোক লাগবে না তাহলে আর বসে আছো কেন চলো যাই হ্যাঁ চলো ব্যাংকেও যেতে হবে বন্ধ হয়ে যাওয়ার আগেই ব্যাংকে ভুরুকোচকাল কিশোর যে লোকটা এক্সট্রা এসেছে সেটা চেক দিয়েছে কাজ পেলে বেরোতে পারবে না তাই আমাকে অনুরোধ করলো একে চেক দেবে সেটা নিয়ে আমি যেন তাকে নগদ টাকা দিই সে বেরোতে বেরোতে ব্যাংক বন্ধ হয়ে যাবে কিন্তু টাকাটা তার আজই দরকার পকেটে যা ছিল দিয়ে দিলাম সে আমাকে চেক সই করে দিল বোকামি করনি তো রবিন বলল আজকাল কত রকম অসুবিধা হচ্ছে প্রায় চেক জাল হয় কি করব এমন করে ধরল তবে এটা হবে না সরকারি চেক দেখো ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট ছাপ দেয়া বেরোল ওরা একটা ব্যাংক দেখে দুজনকে দাঁড়াতে বলে ভেতরে চলে গেল মশা কয়েক মিনিট পর ব্যাংকের একজন দারোয়ান বেরিয়ে এসে জিজ্ঞেস করলো তোমাদের নাম কিশোর আর রবিন হ্যাঁ কেন জবাব দিল কিশোর ভেতরে আসতে হবে বিপদে পড়েছে তোমাদের বন্ধু তোমাদের নাম বলল ওদের দেখেই উত্তেজিত স্বরে বলল আমাকে চেক নিতে দেখেছ না তোমরা ক্যাশিয়ার সাহেব বিশ্বাস করছে না তাকে বলো রবিন বলল তখনই সন্দেহ হয়েছিল আমার বোকামি করেছো কার কাছ থেকে কিভাবে চেকটা নিয়েছে ক্যাশিয়ারকে বুঝিয়ে বললো শেয়ার কিশোর বিশ্বাস করল ক্যাশিয়ার দারোয়ানকে বলল মুসাকে ছেড়ে দিতে কিশোর জানতে চাইলো চেকটাতে কি গোলমাল জাল আর কি ইদানিং বেশ কিছু জাল চেক পেয়েছি আমরা সেজন্য সাবধান থাকতে হচ্ছে যাই হোক ট্রেজারি ডিপার্টমেন্টের কাছে এটা পাঠিয়ে দেব কিন্তু আমার টাকার কি হবে কোকি উঠলো মোসা পকেটটা খালি করে দিয়েছি কি আর করবে কপাল খারাপ তোমার বোকামের ফল স্বর্ণভূতের সুরে বলল ক্যাশিয়ার তোমাদের কথা বিশেষ করে যে ছেড়ে দিলাম বরং সেইটা ভাবো পুলিশের কাছে তুলে দেওয়াটা কি স্বাভাবিক ছিল না কিশোর বলল মোসাকে জলদি চলো লোকটাকে ধরতে হবে চলো রাগ করে বলল মোসা বেটার কপালে দুঃখ আছে আজ ধরতে পারলেই হয় আমি করলাম ভালো মানুষই আর আমাকে এমন করে ঠকালো রাস্তায় বেরিয়ে দৌড় দিল তিনজনে স্টুডিওর গেটে ওদের কাছে পাশ চাইতে গেল দারোয়ান পাত্তাই দিল না ওরা ধাক্কা দিয়ে তাকে সরিয়ে ঢুকে গেল সোজা চলে এলো সেটের কাছে যেখানে ছবি শুটিং হচ্ছে গায়ে গায়ে লেগে থাকা ভিড়ের জন্য লোকটাকে চোখে পড়ল না সার ভাবল ভেতরেই কোথাও আছে ধাক্কা দিয়ে লোক সরিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলো সে চিকার করে উঠল এক মহিলা কনুয়ের গুঁতো খেয়ে পড়ে যেতে যেতে বাসলো দুজন লোক রাগে বিস্ময় ওরা কয়েকজনের হাতে পিস্তল ওপর দিকে তুলে ফাঁকা গুলি করতে শুরু করলো মজা করার জন্যে বেড়ে গেল চিৎকার চামেচি শিচ দিয়ে উঠলো কে যেন ভিড় থেকে সামান্য দূরে দাঁড়িয়ে আছে নীল ব্যারেট ক্যাপ পরা একজন ছোটখাটো মানুষ গলা ফাঁসিয়া চিৎকার করে উঠলেন কাট 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 একজন বিশাল দেহি অভিনেতাকে নিয়ে মাটিতে গড়াগড়ি খেতে শুরু করেছে মোসা ভিড়ের মধ্যে তাকে ঢুকতে বাধা দিয়েছিল লোকটা অনেক কেনাহেসা করে দুজনকে আলাদা করা হলো এগিয়ে এলেন নীল টুপি পরা ভদ্রলোক চোখের তারা উজ্জ্বল দেখে চিনে ফেলল মুসা বিড়বিড় করলান আনমনে খাইছে পরিচালক এইবার আমার বারোটা বাজাবে ঠকা খেয়ে মাথা গরম হয়ে গেছিল তার সেজন্যেই এরকম একটা কাণ্ড ঘটাতে পেরেছে মূসা সামনে দাঁড়িয়ে তার পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলালেন পরিচালক মুসাকে বিমুর করে দিয়ে আচমকা তার কাঁচ চাপড়ে দিয়ে বললেন দারুন দুর্দান্ত অভিনয় ইংম্যান এই জিনিস যাচ্ছিলাম আমি ভিড়ের মধ্যে গন্ডগোল একেবারে বাস্তব আছে দৃশ্যটা তোতলাতে শুরু করলো মোসা কিন্তু আমি তো অভিনয় করিনি ম্যাট উইগো নামে একটা লোককে খুঁজতে ঢুকেছিলাম আমাকে ঢুকতে বাধা দিল ওরা তাই খেপে গিয়েছিলাম সেটা চারপাশে চোখ বলাালেন পরিচালক বোধ চলে গেছে তুমি আসার একটু আগে নেয় শেষ করেছি যেটাতে ম্যাট অভিনয় করছিল শেষ হতে চলে গেছে মোসার চেহারা দেখে মনে হলো ধসে পড়বে সে ফুস করে নিশ্বাস ফেলে বলল ডাকাতি করে নিয়ে গেছে আমার সব টাকা ক্যামেরাটা বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই এখন এগিয়ে এলো কিশোর মোসার হাত ধরে টান দিল পাগল হয়ে গেলে নাকি এসো বীরের কাছ থেকে সরিয়ে নিয়ে গিয়ে বলল টাকার জন্য ক্যামেরা বিক্রি করতে হবে কেন তোমার আমরা আছি না রবিন যোগ করলো তাছাড়া এই কেসের জন্য ওরকম একটা ক্যামেরা আমাদের দরকার হতে পারে কিশোর বলল একটু দাঁড়াও আমি পরিচালকের সঙ্গে কয়েকটা কথা বলে আসি পরিচালককে জিজ্ঞেস করলো কিশোর ম্যাট মেয়েটুসর কোথায় থাকে বলতে পারেন না অফিসে খোঁজ করতে পারো হয়তো ওদের কাছে ঠিকানা আছে কিন্তু অফিসের ওরাও কিছু বলতে পারল না লোকটা ভবঘুরে টাইপের মাঝে মাঝে এসে উদয় হয় অভিনয়ের কাজ পেলে করে নগদ টাকায় পাওনা বুঝে নিয়ে চলে যায় মুসার টাকাটা উদ্ধারের আর কোনো উপায় দেখলো না কিশোর স্টুডিও থেকে বেরিয়ে এলো হোটেলে ফিরে খাওয়া দাওয়ার পর অনেকটা শান্ত হলো মোসা টাকার শোকের চেয়ে ঠোকা খাওয়ার শোকটাই তার বেশি বলল লস অ্যাঞ্জেলেসে তার এক চাচা থাকেন তার সঙ্গে দেখা করতে যাবে মোসা চলে গেল চাচার বাড়িতে রবিন আর কিশোর চলল মিসেস লফারের সঙ্গে দেখা করতে পরিচয় পেয়ে গোয়েন্দাদের স্বাগত জানিয়ে বসার ঘরে নিয়ে এলো মিসেস লফার বেশ সুন্দরী বয়স কম স্বামীর জন্য খুবই চিন্তিত চোখের কোণে কালি পড়ে গেছে নয় বছরের একটা ছেলে ঢুকলো ঘরে বাদামি চুল মুখ ভর্তি তিল অস্বস্ত নিয়ে তাকাতে লাগলো কিশোরের রবিনের দিকে আরও এক ছেলে ঢুকলো তার বয়স সাত বোঝা গেল বড় ছেলেটার ভাই বড়োটার নাম পল ছোটটা নীল গোয়েন্দাদের সঙ্গে পরিচয় করে দিল ওদের মা আদর করে বলল তোমরা একটুও ঘরে যাও আমি কথা বলে আসি ছেলে দুটো চলে গেলে করুণ ছড়া মিসেস লফার বলল বাপের জন্য অস্থির হয়ে উঠেছে ওরা বুঝতেই পারছি না কি ঘটলো তোমরা তার খোঁজ এনে দিতে পারলে চির কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব কিশোর বলল। মিসেস লফারের কাছেও নতুন কিছু জানতে পারলো না ওরা কেবল একটা ব্যাপার সঙ্গে করে বাড়তি কাপড়ে আনি লফার তার মানে বাইরে কোথাও থাকার উদ্দেশ্য নিয়ে যায়নি সে লফারের বাড়ি থেকে বেরিয়ে তার অফিসে চলে এলো কিশোররা দোতলার একটা দরজায় দেখা গেল নেমপ্লেট টোকা দিল কিশোর সোনালি চুল এক মহিলা দরজা ফাঁক করল বয়সে তরুণী সাতাশ হবে লফারের সেক্রেটারি আন্দাজ করল কিশোর কি চাই জানতে চাইল মহিলা দেখুন আমরা মিস্টার লফারের ব্যাপারে কয়েকটা কথা জানতে চাই কিশোরের কথা শেষ হওয়ার আগেই দোরাম করে দরজা লাগিয়ে দিল সেক্রেটারি শোনেন শোনেন চিঁচিয়ে বলল কিশোর আবার ফাঁক হলো দরজা আগের চেয়ে কম ভয় পেয়েছে মহিলা ভয় নেই আমাদের ঢুকতে দিন কিশোর বলল আমরা মিসেস লফারের কাছ থেকে এসেছি দ্বিধা করলো মহিলা কি করে বিশ্বাস করব ফোন করুন জিজ্ঞেস করুন কিশোরের রবিন তার কাছে গিয়েছিল কিনা দরজা বন্ধ হয়ে গেল আবার অপেক্ষা করতে লাগলো দুই গোয়েন্দা খুললো পাঁচ মিনিট পর ভয় চলে গেছে মহিলার ডাকলো এসো কিশোর ঢুকতে আবার দরজা লাগিয়ে একেবারে তালা লাগিয়ে দিল সে আর কেউ নেই ঘরে ছোট ডেস্কে রাখা নেম প্লেট দেখে জানা গেল মহিলা লফারের সেক্রেটারি তার নাম মিস পলা লয়েড কৈফ দেয়ার ভঙ্গিতে পলা বলল তোমাদের দেখে বুঝেছি তোমরা খারাপ ন কিন্তু সকাল এসেছিল দুজন মিস লফারের ব্যাপারে জিজ্ঞেস করার জন্যে ওরা ভয়ঙ্কর কুলজের পানি শুকিয়ে দিয়ে গেছে আমার তারপর থেকে আর কাউকে বিশ্বাস করতে পারছি না দরজায় দিয়ে রাখি সারাক্ষণ কারা ওরা জানতে চাইল রবিন পুলিশ না বিশাল দেহে দুজন লোক রুক্ষ ব্যবহার কাপড় চোপড় ভালো না ডাকাতের মতো আচরণ করছিল আগে যেন ঢুকতে দিতাম না এসে যখন বলল মিস্টার লফারের ব্যাপারে কথা বলতে চাই ভাবলাম গোয়েন্দা চট করে পরস্পরের দিকে তাকালো দুই গোয়েন্দা কিশোর বলল মেসের লফারের খোঁজ করছিল হ্যাঁ করছিল পল বলল মিস্টার লফারের অফিসের ফাইল রেকর্ড আর তার কাছে আসা চিঠিপত্র দেখাতে আমাকে বাধ্য করল কবজি মুচরে ধরেছিল কাল ছিটে পড়ে গেছে দেখো হুম মাথা দোলাল রবিন তার মানে বাজলো কি ওরা পুলিশকে জানিয়েছেন না মাথা ছাড়ালো পল আমাকে হুমকি দিয়ে গেছে পুলিশকে জানালে আস্ত রাখবে না কিশোরের দিকে তাকালো রবিন আমাদের যারা হুমকি দিয়েছে মনে হচ্ছে তাদেরই দলের লোক হতে পারে চিন্তিত ভঙ্গিতে বলল কিশোর তবে লফারের খোঁজ খবর যখন এসেছে ধরে নেওয়া যায় ওরা তাকে বন্দি করেনি তবে কি অন্য দলের হাতে পড়েছে লফার সাদা হয়ে গেল পলের মুখ কি বলছো তোমরা সব সবই আমাদের অনুমান মিস লয়েড মিস্টার লফার লোক হিসেবে কেমন বলুন তো তাকে কি পছন্দ করেন আপনি ভুরু কাছাকাছি হয়ে গেল পলের ইয়ে বছর খানিক আগে প্রথম যখন এখানে চাকরিতে ঢুকি তখন তো খুবই ভালো মনে হতো হাসি খুশি সদাব্যস্ত একজন মানুষ সাই সাই করে ব্যবসা উন্নতি হচ্ছে সংসারে অশান্তি নেই পছন্দ করার মতো একজন মানুষ তারপর হঠাৎ করে বদলে গেলেন তিনি কিরকম বদনাজি হয়ে গেলেন চেয়ারে বসে বসে কি চিন্তা করতেন কাউকে সহ্য করতে পারতেন না কেউ কাজের কথা বলতে এলেও তাকে ধমকাতে শুরু করতেন যারা মাল কিনতে আসতো তাদেরও বেন বিশ্বাস করতে পারতেন না ভঙ্গি দেখে মনে হতো প্রতিটি লোক যেন তাকে ঠকানোর জন্য উঠে পড়ে লেগেছে সবাইকে সন্দেহ করতেন এসব করার পিছনে কোনো কারণ ছিল জিজ্ঞেস করল রবিন ছিল খুব উচ্চাকাঙ্ক্ষা ছিল তার তার এক বন্ধুর সঙ্গে পার্টনারশিপে আর একটা ব্যবসা শুরু করতে চেয়েছিলেন কলেজে পড়ার সময় থেকে দুজনের বন্ধুত্ব হঠাৎ করে সমস্ত টাকা মেরে দিয়ে ইউরোপে চলে গেল বন্ধুটি মিসেস লাফার এসব খবর জানেন না দুশ্চিন্তায় ভেঙে পড়বে বলে তাকে বলেননি মিস্টার লফার সেই বন্ধু ঢুকিয়ে চলে যাওয়ার পর লোক ব্রাউনকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতেন লফার বলতেন ব্রাউনের মতো দুঃসাহসী বন্ধু আর হয় না তারপর দুজনেই গায়েব হয়ে গেলেন একদিন লোক ব্রাউন কি কাজ করতেন জানতে চাই কিশোর ব্যবসা বলতে পারবো না তবে কোথায় থাকতো জানি ঠিকানা দিচ্ছি তোমরা পারলে খবর নাওগে নোটবুকে ঠিকানা লিখে নিল রবিন জিজ্ঞেস করল আচ্ছা দুঃসাহসী বন্ধু বলে কি বোঝাতে চাইছেন মিস্টার লফার মাথা হাঁটল সেক্রেটারি তা তো বলতে পারব না কিশোর বলল। অনেক ধন্যবাদ আপনাকে মিস লয়েড এক কাজ করুন পুলিশকে ফোন করে সব কথা বলুন লবগুলোর হুমকির পরো করবেন না আবার এসে গণ্ডগোল করতে পারে পুলিশই আপনাকে নিরাপত্তা দিতে পারবে মিস্টার লফারের ব্যাপারে আর কিছু বলতে পারবেন আমাদের আর তার হবির ব্যাপারে বলতে পারি বলুন ঘোরার প্রতি তার আগ্রহ ছিল শেটল্যান্ড পনি পুষতেন এতে কোনো কাজ হবে তোমাদের হতে পারে বলা যায় না মহিলাকে আবার ধন্যবাদ দিয়ে অফিস থেকে বেরিয়ে এলো দুই গোয়েন্দা হোটেলে ফিরে লিফ্ট থেকে নেমে নিজেদের রুমের দিকে এগোল করিডোরের শেষ মাথায় একজন লোককে দেখা গেল গায়ে খাটো লাল জ্যাকেট কোমরের বেল্টে চকচকে পালিশ করা তামার বাকলেস লোকটাকে চেনা চেনা লাগলো চাবি দিয়ে দরজা তালা খুলতে খুলতে রবিনকে প্রশ্ন করল কিশোর কেও বেয়ারা চেয়ারা হবে জবাব দিল রবিন ঘরে ঢুকে থমকে গেল কিশোর মনে পড়েছে চিঁচিয়ে বলল আরে ও লোকটাই তো যার ছবি তুলেছে মোসা জঞ্জলের আড়ালে মেরে মেরেছিল ওকে ধরতে হবে ছুটে বেরিয়ে এলো দুজনে কিন্তু নেই লোকটা চলে গেছে লিফটের অপেক্ষা না করে দৌড়ে নিচে নামলোরা। ওরা লোকটাকে দেখা গেল না ডেক্সে বসা ক্লার্কের দিকে এগোল কিশোর লোকটার ছবিটা মানি রেখেছে বের করে ক্লার্ককে দেখে জিজ্ঞেস করলো এই লোক কি আপনাদের এখানে চাকরি করে ভালো করে দেখে মাথা নাড়লো ক্লার্ক না কখনো দেখি নি একে কিন্তু এই মাত্র আমাদের ঘরের করিডোরে দেখে এলাম হোটেলের বেয়ারের পোশাক পরা দাঁড়াও দেখছি খানিক দূরে দাঁড়িয়ে থাকা একজন পোটারকে ডাকলো ক্লার্ক ভিক শোনো তো ওটার কাছে এলে ছবিটা দেখে জিজ্ঞেস করলো একে হোটেল ঢুকতে দেখেছো। ওপর তলায় নাকি উঠেছিল আমাদের বেড়ার পোশাক পরা অবাক হলো কই দেখিনি তো তাহলে পোশাক পেল কোথায় রবিন বলল নিশ্চয় চুরি করেছে আপনাদের স্টোর থেকে তা করতে পারে ক্লার্ক বলল এই লোকটার বয়স চল্লিশ হবে আমাদের কোনো বেয়ারেরই এত না তারাও হাউস ডিটেকটিভকে বলছি ডিটেকটিভের সঙ্গে দুই গোয়েন্দাও লেগে রইল কোনখান থেকে পোশাক চুরি করে কোথায় বদলেছে বের করা হলো সিঁড়ি চিলে কোঠা এবং মানুষ লুকিয়ে থাকা যায় এরম সবখানে খুঁজে দেখা হলো কিন্তু পাওয়া গেল না লোকটাকে হতাশ হয়ে নিজেদের ঘরে ফিরেল দুই গোয়েন্দা সঙ্গে সঙ্গে গেল ডিটেকটিভ জিজ্ঞেস করলো লোকটা দেখতে কেমন আন্দমনে বিড়বিড় করলো কিশোর বা বা আসল কথাটা জিজ্ঞেস করছে এতক্ষণে এই লোক আর কি ডিটেকটিভ গিরি করবে নীরবে ছবিটা বাড়িয়ে দিল সে দেখলো ডিটেকটিভ এই চেহারার কাউকে দেখতে পেলে গোয়েন্দাদের জানাবে কথা দিয়ে বেরিয়ে গেল সে পারল কি করে বেটা কিশোরের দিকে তাকে প্রশ্ন করল রবিন হয়তো কোনো ঘরের ফায়ার স্কেপ দিয়ে হাত মুখ ধুয়ে খানিক বিশ্রাম নিয়ে নাস্তা খেয়ে আবার বেরোলো দুই গোয়েন্দা পলার দেয়া ঠিকানা মোতাবেক লোক ব্রাউনের বাড়িতে যাবে নিজের বাড়ি নয় একটা বোর্ডিং হাউসে ভাড়া থাকতো ব্রাউন হাউজের মালিক এক মহিলা দরজা খুলে দিল কথা বলা অতিরিক্ত ভীষণ মোটা বয়স পঞ্চাশ পেরিয়েছে পাক ধরতে শুরু করেছে জুলে নাম মিসেস টোবার গট কিশোরদেরকে বসার ঘরে নিয়ে এলো মহিলা রান্নাঘর থেকে আসছে খাবারের সুগন্ধ নিশ্চয়ই রান্না করেছিল মিসেস টোবার গট লোক ব্রাউনের ব্যাপারে জানতে যাইল কিশোর মিস্টার ব্রাউন মহিলা বলল ওর ব্যাপারে তো কত কথাই জানি ভালো বডার ছিল আমার রান্না খুব পছন্দ করত তা শুধু মুখে তোমাদের সঙ্গে কথা বলছি কেন এক কাপ চা তো খেতে পারো বিনয়ের সঙ্গে চা খাওয়াটা এড়াতে চাইল কিশোর কিন্তু কোনো মতেই না মিসেস টোবারগট চা তো আনলোই তার সঙ্গে নিজের তৈরি বিস্কুটও নিয়ে এলো মানুষকে খাওয়াতে আমার খুব ভালো লাগে মিসেস টোবারগট বলল খাওয়ার জন্যে কত চাপাচাপি করেছি ব্রাউনকে মোটা বানাতে চেয়েছি কিন্তু যে হাড্ডি সেই হাড্ডি আমার দেয়া সব খাবার খেত কিছু ফেলে রাখত না কিন্তু তালপাতার পাতার সেপাই থেকে মাত্র উন্নতি হয়নি তার অবাক কাণ্ড আরে খাচ্ছ না কেন একটা বিস্কুটও ফেলে রাখা চলবে না তোমাদের বয়সী ছেলেদের অনেক বেশি খেতে হয় নইলে শরীর টেকে না খাচ্ছি তো আর একটা বিস্কুট নিতে নিতে বলল কিশোর খুব ভালো বানিয়েছেন হ্যাঁ ব্রাউনের কথা বলুন কি আর বলবো এক আজব লোক ছিল সারাক্ষণই বাইরে যেত ঘন্টায় ঘন্টায় বেরত আসতো আর যেত যেত আর আসতো একেবারে যেন চড়ুই পাখি এত ঘোরাফেরা করতো বলেই বোধ হয় স্বাস্থ্য ভালো হতো না চুলো পাতলা হয়ে যাচ্ছিল কাজ করত কখন জানতে চাইল রবিন কিছুটা একটা নিশ্চয়ই করতো নইলে আপনার ঘর ভাড়া যেত কি করে কি জানি কি করে সেটা এক আশ্চর্য ভাড়া তাদের ব্যক্তিগত ব্যাপারে কখনো তাদের কাছে জানতে চাইনি আমি আরে চুপ করে আছে কেন বিস্কুটগুলো শেষ করো খাও খাও লজ্জা নেই আরও দেবো মুসাকে দরকার ছিল তাহলে খাইয়ে শান্তি পেত মিসেস জোবারগট ভাবলো ভাবল রবিন কিশোর বলল তাহলে বলছেন খুব ভালো ছিল ব্রাউন ছিল একটা পয়সা বাকি রাখেনি আমার আর রাখবে কি ছয় মাসের খাবারের খরচ ভাড়া অগ্রিম দিয়ে দিয়েছিল সেই বরং আমার কাছে পায় টাকার বোধ হয় কোনো মায়া ছিল না তার বিস্কুটগুলো আপনার দারুন আর একবার প্রশংসা করল কিশোর হুম তা বাইরে যে যাচ্ছে আপনাকে বলেছিল ব্রাউন হয়তো বলেছিল আমার মনে নেই থাকবে কি এত বেরোয় যে লোক সে বাইরে যাওয়ার কথা বললে কারো খেয়াল থাকে নাকি মাঝে মাঝে দীর্ঘদিনের জন্য বেরিয়ে যেত হঠাৎ দুজনকে অবাক করে দিয়ে সামনে ঝুঁকল মিসেস টোবার গট বলল মনে হয় রাজনীতি বা কোনো বিদ্রোহের সঙ্গে জড়িত ছিল সে ওই যে ল্যাটিন আমেরিকার দেশগুলো আছে না ওসব দেশে তো সবসময় গন্ডগোল লেগে থাকে আমার ধারণা ওখানকার কোনো দলের সঙ্গে জড়িত ছিল আমি যে বললাম কাউকে বলে দিও না আবার না না বলবো না সতর্ক হলো কিশোর কি করে বুঝলেন তার ঘর পরিষ্কার করতে গিয়ে এমন সব ছবি দেখেছি তাতেই মনে হয়েছে প্লেনের মধ্যে তোলা তার ছবি ওই প্লেনগুলো আবার ব্যবহার হয় যুদ্ধের সময় মাথায় ইয়া বড় হ্যাট তার হ্যাঁ কানা না যেন গরুর গাড়ির চাকা তার সঙ্গে আরো লোক আছে সবার কোমরে গুলির বেল্ট খাপি চলোনা পিস্তল আরে বিস্কুট খাও না কেন কই খাচ্ছি তো মহিলার কথা শুনতে শুনতে কৌতূহলে জীবনও থামিয়ে দিয়েছিল কিশোর আবার কামড় বসালো হাতের বিস্কুটে হুঁ বোঝা যাচ্ছে এই জন্যই লাফার বলতো তার দুঃসাহসী বন্ধু রবিন বলল নামটা চিনতে পারলো মিসেস টোবার বলল হ্যাঁ ওই ভদ্রলোককেও এখানে নিয়ে আসতো ব্রাউন মহিলার মুখ দেখে মনে হচ্ছে এসব খবর বলতে পারায় তার খুশি লাগছে মিসের লফারি আমাকে বলেছে কি সাংঘাতিক যোদ্ধা তার বন্ধু লোক ব্রাউন কিভাবে বিদেশিদের হয়ে লড়াই করেছে ব্রাউনের কাছে এইসব কাজ নাকি রোমাঞ্চক অ্যাডভেঞ্চারের মতো বন্ধুর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যেত ভদ্রলোক লড়াইটা কোন দেশে করেছে আপনি জানেন মিসের প্রশ্ন করলো কিশোর না মনে থাকে না তবে একটা জিনিস দেখাতে পারি তোমাদের দেখো কিছু আন্দাজ করতে পারো কিনা বিস্কুটগুলো কিন্তু শেষ করতে হবে নলে দেখাবো না হুমকি দিয়ে উঠে চলে গেল মিসেস টোবার মহিলা চলে যাওয়ার পর রবেন বলল কত রকম মানুষ যে থাকে দুনিয়ায় বেশিরভাগ মানুষই মানুষকে খেতে দিতে চায় না কিন্তু জোর করে খাওয়াতে চায় এমন মানুষই প্রথম দেখলাম এত বিস্কুট শেষ করি কি করে তুমি খেয়ে ফেলো আমি পারবো না হাত মুস্ত কাগজে বেসুটগুলো মুড়ে পকেটে রেখে দিয়ে আসলো মোসার জন্য নিয়ে নিলাম মিসেস টোবারগট ভাববে আমরাই খেয়ে ফেলেছি মশাকে আনলে খুব ভালো হতো কত খেতে পারে দেখা যেত মিসেস টোবারগট ফিরে এলো খালি প্লেট দেখে বেজায় খুশি বলল বাহ এই তো চায় না খাওয়া মানুষদের আমার একদম পছন্দ না নাও জিনিসটা তোমাদেরকে দিয়েই দিলাম কিশোরের তালুতে একটা তামার মুদ্রা ফেলে দিল সে ঝাড়ু দিতে গিয়ে ব্রানা ড্রেসিং টেবিলে পেয়েছি এটা মনে হলো বিদেশি জিনিস খুব পছন্দ হলো আমার স্বপ্নের হিসেবে রাখতে চাইলাম তাকে সে কথা বলতেই দিয়ে দিল আমাকে মুদ্রা লেখাটা পড়ল কিশোর রিপাবলিকা ডি মেক্সিকো মুখ তুলে বললো অনেক ধন্যবাদ আপনাকে মিসেস টোবারগট গট আস্তা উঠি হোটেলে ফিরে ওরা দেখল মোশাই এসে বসে আছে মিসেস টোবারগটের গটের বিস্কুট খাওয়ানোর কাহিনী শুনে কিশোরদের সঙ্গে গেল না বলে আফসোসাই বাঁচান সে ব্রাউনের কথা সব শোনার পর বলল খাইছে বল কি মেক্সিকোয় বিদ্রোহীদের প্ল্যান চালিয়েছে ব্রাউন হ্যাঁ কিশোর বলল। আর রেপলি শহরটা মেক্সিকো থেকে দূরে নয় একটা ম্যাপ বের করে এনে মেচেতে পেছেল সে তিনজনে ঝুঁকে এলো তার উপর আঙুল রেখে দেখালো কিশোর এই যে দেখো কলোরাডো নদী কোন দিকে বয়ে গেছে আমার মনে হচ্ছে এই নদী দিয়েই বুটে করে মেক্সিকোতে চলে গেছে লফার আর ব্রাউন নতুন কোনো বিদ্রোহে জড়িয়ে পড়েনি তো ব্রাউন রবিনের প্রশ্ন কিংবা অন্য কোনো বেআইনি কাজে নিচের সরে জিমটি কাটল কিশোর সেটা জানতে হবে আমাদের সন্দেহের উপর ভিত্তি করে এখন তদন্ত চালিয়ে যেতে হবে আমাদের কিশোর বলল প্রথমে ধরা যাক সেই পাথরটার কথা মরুভূমিতে যেটা পেয়েছি হয়তো দামি পাথরের খোঁজে মরুভূমিতে গিয়েছিল লফার আর ব্রাউন সেখানে ডাকাতের কবলে পড়ে ওরা আর এক হতে পারে ব্রাউনের কথায় পটে গিয়ে তার সঙ্গে বোটে করে মেক্সিকোতে চলে গেছে লফার সুতরাং আমাদের প্রথম কাজ হবে মরুভূমিতে গিয়ে আরো সূত্র খোঁজা টিলার ওপরের ছবিটাতে কোনো ইঙ্গিত থাকতে পারে ওখানে কিছু না পেলে একটা বোট নিয়ে আমরাও চলে যাব মেক্সিকোতে গুড আইডিয়া খুশি হয়ে বলল মোসা শুনেছি কল রাজা নদীর কই মাছটাকে দারুন টেস্ট মাছ ধরা সরঞ্জাম নিয়ে যাব আমরা তিনটে কাজ হবে তাতে মাছ শিকারের আনন্দ পাবো তাজা খাবারও পাবো আর লোকে দেখলে ভাববে আমরা মাছ ধরতে বেরিয়েছি হাততালি বাহ চমৎকার বুদ্ধি খুলে যাচ্ছে দেখি তোমার পিছনের দিকে তাকালো কিন্তু কথা হলো নদী ধরে গিয়ে লাভটা কি হবে আমাদের লাভ কিশোর বলল নদী পথে লাফাররা গেলে অনেক সময় লেগেছে নিশ্চয়ই কারণ কর চোখ পড়েছে যেখানেই লোকালয়ে দেখবো জিজ্ঞেস করতে করতে যাবো আমরা মেক্সিকোতে ঢোকার জন্য অনুমতি লাগবে আমাদের লস অ্যাঞ্জেলেস থেকে নিতে সুবিধে বার্থ সার্টিফিকেট আর অন্যান্য কাগজপত্র নিয়ে মেক্সিকান দূতাবাসে রওনা হলো তিন গোয়েন্দা অনুমতি পেতে অসুবিধে হল না হোটেল ছেড়ে দিয়ে চলে এলো এয়ারপোর্টে বিমান নিয়ে আবার ফিরে চললো রিভার সাইড কাউন্টি এয়ারপোর্টে বিমানবন্দরে প্লেন রেখে ট্যাক্সিতে করে ব্ল্যারিতে চলে এলো রবিন বলল আগে থেকে একটা বোট ভাড়া করে রাখলে হয় না ট্যাক্সিতে করে নদীর ঘাটে এলো ওরা নানা রকম বোট বাধা আছে মুসা বলল তোমার নৌকা ঠিক করো গে আমি খাবারের ব্যবস্থা করি কতদিন বটে থাকতে হবে কে জানে খাবার লাগবে সুপারমার্কেটের দিকে চলে গেল মুসা ট্যাক্সি ছেড়ে দিয়ে অন্য দুজন চললো বোট ভাড়া করতে লাল সাদা রং কর একটা বোট পছন্দ হলো ওদের দুই ইঞ্জিন বসানো ওরা যে কাজে যাচ্ছে তাতে বিপদের সম্ভাবনা আছে কাজে দেবে পুরোনো ধরনের পোশাক পরা এক লোক ডেকে বসে ছুরি দিয়ে কাটছেছে একটা পুতুল বানাচ্ছে একবার মুখ তুলে চেয়ে আবার নামিয়ে নিল কাজ বন্ধ করল না বোটটা কি ভাড়া হবে জিজ্ঞেস করলো কিশোর হয়তো জবাব দিল লোকটা যতদিন ইচ্ছা রাখতে পারবো আবার জবাব হয়তো দিন দুয়েকের মতো লাগবে দেওয়া যাবে হয়তো ঠিক আছে তাহলে ওই কথাই রইলো দুদিন পরে এসে নেব ঠিকঠাক পাওয়া যাবে তো হয়তো বোট থেকে নেমে হাসতে শুরু করলো রবিন হয়তো ছাড়া শকুনটা আর কোনো শব্দ জানে না নাকি হয়তো হেসে জবাব দিল কিশোর মুসার খোঁজে সুপার মার্কেটের দিকে এগোলো ওরা কিছু দূর এগোতে খাবারের নানা রকম প্যাকেটের বিশাল এক চলমান বোঝা ওদের চোখে পড়লো মুখ দেখা যাচ্ছে না কেবল বোঝাটার উপরে পরিচিত একটা সম্ভের হ্যাট বসানো আরো কাছে এসে পরিচিত গলায় কথা বলে উঠল বোঝা এই কিশোর হঠাৎ করে বিস্ফোরিত হলো খাবারের বোঝা প্যাকেট টিন ছিটকে পড়তে গেল চারিদিকে বৃষ্টির মতো এসে পড়লো রবিনার কিশোরের কাঁধে ওসবের আড়াল থেকে বেরিয়ে এলো মোসা আমান চোর চোর বলে চিৎকার করে দৌড় দিল রাস্তা দিয়ে কিন্তু চোরটা দৌড় দেওয়ার কোনো চেষ্টা করল না সহজেই তাকে ধরে ফেললো মোসা ছোটখাটো একজন মানুষের কলার চেপে ধরে ঝাঁকাটা শুরু করলো চোরকো থাকার আমার টাকা ফেরত দাও রাস্তা থেকে যত সম্ভব খাবারের প্যাকেট গুলো কুড়িয়ে নিয়ে সেদিকে এগিয়ে গেল কিশোরার রবিন কাছে গেলে চিতের করে বলতে লাগলো মোসা। এই বারটায় সেদিন স্টুডিওতে চেক দিয়েছিল আমাকে এর নামই ম্যাট উইনসর কি বলছো তুমি কিছু তো বুঝতে পারছি না বিমুল হয়ে গেছে যেন ম্যাট আমাকে চিনতে পেরেছ নাকি পারি পারব না কেন স্টুডিওতে তুমি আমাকে টাকা দিয়েছিলে আমি তোমাকে চেক দিয়েছিলাম হ্যাঁ মুখ বাকিটা মুসা বলল সেই চেকটা ছিল জাল আরো হল লোকটা জাল কিন্তু ও তো সরকারি চেক জাল হয় কি করে সেটা তুমি জানো চলো পুলিশের কাছে চলো অবাকর ভানটা ওদের কাছেই করো কলা সারলো না মোসা ট্রেনে নিয়ে চললো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বললো একটা কথা বলো দেখি এখন চাঁদ আমি যেখানেই যাই সেখানেই হাজির হয়ে যাও তুমি কি করে ডায়রিতে কি করছো আমার তো সে একই প্রশ্ন তুমি এখানে লে কি করে আমার থাকাটা স্বাভাবিক কারণ এখানেই আমার বাড়ি বিশেষ করলো না মোসা ব্যাংকে সুরে বলল তাই নাকি বলো কি সে কথা পুলিশকে থানায় এসো মেয়েটার সে একই কথা সে কোনো অপরাধ করেনি দেখার জন্য মোসাকে বললো এখানে তার বাড়ি হওয়া অসম্ভব না দিতে বহুবার দেখেছি তাকে তাহলে লসঅ্যাঞ্জেলসে কি করছিল দেখো আমার মনে হয় কোথাও একটা ভুল হয়েছে ম্যাট বলল। অনেক দিন থেকে আমি অসুস্থ সিনেমায় কাজ করার কথা ছিল বলেই সেদিন না গিয়ে পারেনি কাজ শেষ হতে চলে এসেছি চেকচাচে জাল এর কিছু জানতাম না আমি টাকার অভাবে একটা সোনার ঘড়ি বিক্রি করেছিলাম যার কাছে করেছিলাম সে নগদ টাকার পরিবর্তে ওই চেক দিয়েছে ঠিক আছে আমারই অন্যায় তোমার টাকা আমি ফিরিয়ে দেব ঘড়িটা কি এখানে বিক্রি করেছেন সতর্ক সার্জেন্ট। না লস এঞ্জেলসে লোকটা দেখতে কেমন আমার চেয়ে লম্বা বয়সও বড় আমাকে বললো কোন হোটেলে নাকি কাজ করে কি ভেবে পকেট থেকে মানিয়াক বের করলো কিশোর মুসার তলা ছবিটা বের করে দেখে জিজ্ঞেস করলো এই লোক জঞ্জালের আড়ালে ঘাপটি মেরে থাকা লোকটাকে ভালো করে দেখলো ম্যাট হ্যাঁ এই লোকই কিন্তু তোমরা ছবি পেলে কোথায় সার্জেন্ট অবাক হলো ট্রয় থেকে চেক বের করে দেখালো এরকম চেক নিয়েছিলেন একই সঙ্গে বলে উঠলো মোসার ম্যাট হ্যাঁ হ্যাঁ এরকমই মাথা ঠেকালো সার্জেন্ট গত হপ্তায় ব্লাইদি ব্যাংকে এরা ভাঙাতে এনেছিল একজন লোক তার মানে চেক জাল দিয়াতে নতুন একটা দল গজিয়েছে ম্যাটকে আরও কিছু প্রশ্ন করার পর নিশ্চিত হলো সার্জেন্ট লোকটা সত্যি কথাই বলছে সে অপরাধী নয় মুসার মতো সেও অপরাধের শিকার কি আর করা থানা থেকে বেরিয়ে এলো চারজনে মোটলে ফিরদিন গোয়েন্দা তদন্তের আলোচনা শুরু হলো মুসা জিজ্ঞেস করল মরুভূমিতে আবার কি খুঁজবে ছবিটা দেখবো আর একবার হতে পারে কিছু মিস করছি আমরা কবে যাবে আজি টিলার খানিক দূরে আগের জায়গাতে ল্যান্ড করলো মোসা হেঁটে এসে টিলাতে উঠল ওরা আগে আগে রয়েছে কিশোর তার এখনো বিশ্বাস ছবিটাতে রয়েছে লফারের নিরুদ্দেশ করল সে মরুর পাথুরে কঠিন মাটি আয়তকর ভাবে দেবে গেছে এক জায়গায় আলগা হয়ে আছে মাটি আগেরবার লক্ষ্য করেনি ওটা কেন করেনি সেটাও বুঝতে পারল না তবে হয় এরকম প্রথমবারে অনেক সময় অনেক খুঁজেও একই জিনিস চোখে পড়ে না দ্বিতীয়বার সেটা সহজে চোখে পড়ে যায় কেউ খুঁড়েছিল বলে উঠল তাই তো মনে হচ্ছে ভঙ্গিতে বলল কিশোর খুঁড়ে আবার মাটি দিয়ে গর্তটা বুঝিয়ে দিয়েছে কি আছে নিচে মুসার প্রশ্ন না দেখলে কি করে বুঝব মুসা আবার আমাদের ব্যাধিতে ফিরে যেতে হবে মাছখড়ে যন্ত্রপাতি নিয়ে আসতে হবে একে সাবল পেলেই হতো সেটা আমি একাই আনতে পারবো তোমরা বরং ইতিমধ্যে যা দেখার দেখে নাও তাতে সময় বাঁচবে ঠিকই বলেছে মোসা কিশোর রবীন্দ্র রয়ে গেল মোসা চলে গেল মাটি খড়া যন্ত্রপাতি কিনে আনতে টিলার উপরে নিচে আতিপাতি করে খুঁজতে লাগলো দুজনে নতুন কিছুই পেল না ভয়ানক গরম ওদের মনে হচ্ছে মাথায় হ্যাট না থাকলে মগজি বলে যেত ছায়া বলতে কিছু নেই ঘেমে নিয়ে গেল দেখতে দেখতে আর কিছু না দেখে ছোট একটা ঝোপের পাশে সামান্য ছায়াতে বিশ্রাম নিতে বসলো ওরা কিশোর বলল দানবের ছবির ওই ছড়ানো হাতের কোনো অর্থ আছে কি বুঝতে পারছি না হাতটা যেদিকে নির্দেশ করছে সেদিকে কিন্তু পাথরটা পাওয়া গেল আচ্ছা পাথরটা কোনো ধরনের নির্দেশক নয় তো কোনো কিছুর চিহ্ন গুপ্তদান হতে পারে এক মুহূর্ত চুপ থেকে রবিন বলল রাতে এসে ক্যাম্প করলে কেমন হয় এখানে ব্রাউনার লফার হয়তো পাহাড়ের কোনো গুহায় লুকিয়ে আছে রাতের বেলা গুপ্তধন খুঁজতে বেরোয় নইলে ওই মাটি খুঁড়লো কে কেনই বা খুঁড়ল কি খুঁজে সে আল্লাহ মালুম হাতল কিশোর এই গরমে অপেক্ষা করার মতো কষ্ট আর হয় না দুজনেরই মনে হতে লাগলো যুগের পর যুগ পার হয়ে যাচ্ছে অবশেষে ফিরে এলো মোসা প্লেনে ল্যান্ড করতেই ছুটে গেল আর কিশোর যন্ত্রপাতি নামাতে মোজাকে সাহায্য করতে মাথায় চওড়া কানাওয়ালা হ্যাট হাতে মাটি করা শাবল কোদাল শাড়ি দিয়ে হাঁটা মনে হচ্ছে যেন পুরনো আমাদের প্রসপেক্টর অর্থাৎ স্বর্ণ খুঁজিয়ে দল মুসা বলল বাই চান্স যদি সোনা পেয়ে যায় দারুণ হবে না হবে কিশোর বলল তবে অবাক হব না অ্যারিজোনায় বেশ কিছু সোনার খনি আছে স্প্যানিশরা যখন প্রথমে লয়ে দেশে তখন খুঁজে বের করেছিল পরে হারিয়ে গেছে ওগুলো খনি কি আর হারতে পারে নাকি যে কোথাও গিয়ে হারিয়ে যাবে বুঝতে পারল না মোসা হারাই কি করে হেসে উঠলো রবিন এই সহজ কথাটা বুঝতে পারছ না পুরোনা আমলের প্রসপেক্টররা তাদের খনির কথা গোপন করে রাখতো অন্য কেউ কেড়ে নেয়ার ভয় কাউকে বলতো না শেষে দেখা গেল নিজেও আসতে পারলো না সোনা করে তোলার জন্যে কালক্রমে বালিতে ঢেকে কিংবা ভূমিকম্পে মাঠে ধসে বন্ধ হয়ে গেল খনির মুখ হারিয়ে গেল মাটির নিচে বর্তটার কাছে পালা করে খুঁড়তে লাগলো ওরা ঘামে চুপচুপ হয়ে গেল দশ মিনিটেই হাল ছেড়ে দিয়ে মুসা বলল দূর খামোকা কষ্ট এখানে কিছু পাওয়া যাবে না রবিন বলল হয়তো ছিল মূল্যবান পাথর তুলে নিয়ে গেছে আমার তা মনে হয় না এক মাস হতে পারলো না কিশোর পাথরটা তোর হলে দু এক টুকরো পড়ে থাকতোই একটা কোনো নেই কেন তাহলে কিশোর জন্য খুঁড়েছিলো ইন্ডিয়ানদের গুপ্তধান মোসার প্রশ্ন তা হতে পারে স্প্যানিশ ভ্রমণকারীদের গুপ্তধন হতে পারে এই দানবের ছবিটার মধ্যেই রয়েছে এর জবাব তোমার ধারণা লফাররা এই গুপ্তধন খুঁজতে এসেছিল আসতেও পারে কিন্তু কে খুঁড়লে এই গর্ত একটা পায়ের ছাপও নেই ভূতের ব্যাপার না এই দুপুর রোদেও গায়ে কাটা দিল মোসার না যে খুঁড়েছে সে খুব চালাক লোক পায়ের ছাপ মুছে দিয়েছে ইন্ডিয়ানদের মতো গাছের ডাল দিয়ে ডোলে মরুগে সব হাতের কোদালটা মাটিতে ফেলে দিল মোসা আমার খিদে পেয়েছে কোদাল তুলে নিল রবিন গর্তের নিচে আলগাম মাটি যে অবশিষ্ট আছে তুলে ফেলতে লাগলো কোদালের ফলায় লেগে উঠে এলো এক টুকরো কাপড় লাফিয়ে উঠে দাঁড়ালো কিশোর ওটা কি মোসা উঠে এগিয়ে এলো মাটির ভেতর থেকে বাদামি রঙের একটা রোমাল টেনে বের করলো রবিন মাটির ছেড়ে পরিষ্কার করল এক কোণে সুতো দিয়ে লেখা একটা অক্ষর ডি কারো নামের অধ্যক্ষর কিশোর বলল যার বানানটা ডি দিয়ে শুরু তার মানে সেই লোক ব্রাউন কিংবা লাফার নয় রবিন বলল না তার মানে চেঁচিয়ে মোসা। মশা মাটিও খুঁড়েছে অন্য লোকে ভুল করে রুমাল ফেলে গেছে তাই তো মনে হচ্ছে সূত্র হিসেবে কাজে লাগতে পারে ভেবে রুমালটা পকেটে রেখে দিল রবিন সমস্ত আলগামাটি তনতন করে খুঁজেও আর কোনো সূত্র পাওয়া গেল না আবার বলল মোসা আমার খিদে পেয়েছে কিশোর বলল এখানে রোদে বসে তো আর খাওয়া যাবে না ছায়া দরকার কোথায় পাবো ছায়া চারপাশে তাকাতে লাগলো মোসা। মরুভূমির কিনারে পর্বত শুরু হয়েছে সেটা দেখিয়ে কিশোর বলল চলো ওখানে উড়ে যায় ছায়াও মিলবে ঠান্ডাও উত্তম প্রস্তাব সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল মোসা। রবিন বলল বলা যায় না পর্বতের ঢালে জ্যাসপারও পাওয়া যেতে পারে প্লেনের কাছে ফিরে এলো ওরা দরজা খুলতেই যেন ধাক্কা মারল এসে গরম বাতাস ঝলসে দিতে চাইল চোখ মুখ বন্ধ থাকায় ভেতরের বাতাস তাতে আগুন হয়ে আছে এয়ার কুলার চালিয়ে ভেতরটা ঠান্ডা করে নিতে হলো উড়ে এসে পাহাড়ের ঢালে নামতে বেশি সময় লাগলো না খাবারের টিন আর পানির বোতল নিয়ে নামলো তিনজনে পর্বতের ঢালে ছায়া খুঁজতে শুরু করলো বড় বড় পাথরের চাঙর পড়ে আছে ছায়ার অভাব নেই এখানে অনেক বড় একটা চাঙরের নিচে বড় গর্তের মতো অনেকখানি জায়গা তাতে বসে খাওয়া সারল ওরা ওখানে চিথয়ে শুয়ে ধাক ডাকানো শুরু করলো আর কিশোর উঠলো খানিকটা জায়গা ঘুরে দেখতে ঢালবে উঠতে উঠতে উপর দিকে হাত তুলে কিশোর বলল ওই দেখো একটা গুহার মুখ ঢুকে দেখব চল্লিশ ফুট উপরে রয়েছে গুহাটা ওটার কাছে এসে ভেতরে তাকল দুজনে অন্ধকার কিছু দেখা যায় না পকেট থেকে টর্চ বের করল কিশোর রবিনকে বলল এসো ঢুকবো তার কথা শেষ হলো না তীক্ষ্ণ ভয়াবহ এক চিৎকার যেন চিঁড়ে দিল পর্বতের নিরবতা মুখে বেরিয়ে এলো একটা বিশাল জানোয়ার গোয়েন্দাদের উপর ঝাপ দেওয়ার জন্য তৈরি হলদে চোখ মেলে তিন গন্দার দিকে তাকিয়ে আছে জানোয়ারটা আমেরিকার এক এক জায়গায় এক রকম নাম কেউ বলে ওয়াইল্ড ক্যাট কেউ বলে কুগার আবার কেউ পার্বত্য সিংহ ভয়ঙ্কর জীব তামাশা চামড়ার নিচে থিরথির করে কাঁপছে অসাধারণ শক্তিশালী মাংস পেশি দৌড় দাও চিৎকার করে বলল কিশোর চর্কির মতো পাক খেয়ে ঘুরে লাফে নামতে শুরু করলো সে পেছনে রবিন পায়ে লেগে পাথর গড়িয়ে পড়ল ওরাও কয়েকবার পিছলে পড়তে পড়তে বাসলো। চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল মোসার বেরিয়ে এসে জানতে চাইল কী হয়েছে জানালো কিশোর কিশোরদের পেছনে কুয়ারটাকে দেখতে পেলো না মোসা পিছু নেয়নি একবার হুঙ্কার ছেড়ে ভয় দেখে যথেষ্ট হয়েছে ভেবে ফিরে গেছে আবার গুহায় ধপ করে বসে পড়ল কিশোর হাঁপাতে হাঁপাতে বলল ওটা মেয়ে কুগার নিশ্চয়ই বাচ্চা আছে গুহার মধ্যে সেজন্যই এত রাগ ভেবেছে বাচ্চার ক্ষতি করতে গেছি গুহাই কি আছে তা তো জানলাম রবিন বলল আর ঢোকার দরকার নেই ওখানে নেই ব্রাউন কিংবা লফার পর্বতের ঢালে বোন আছে সেটাতে ঢুকলো তিন গোয়েন্দা চোখ খোলা রাখলো সূত্রের সন্ধানে একদিকে ধসে পড়া একে ছাউনি দেখে এগিয়ে গেল অনেক খোঁজাখুঁজি করেও সন্দেহজনক কিছু পেল না ভেতরে আচমকা ভয় ধরে দেওয়ার চেষ্টা করলো মোসা এই প্লেনের কাছ থেকে এসেছি কতক্ষণ হয়েছে পাক্কা দুই ঘন্টা তাতে কি সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছা করছে কিশোরের দরজা দেয়া আছে তা বটে কিশোরের সঙ্গে এগোলো মশা কিন্তু ভয়টা তাড়াতে পারলো না মন থেকে খুতখুত করছে বলল বাপরে মনের মধ্যে করো করো কয়েক গজে গিয়ে আবার দাঁড়িয়ে গেল মশা দেখো আমার ভাল লাগছে না কেমন জানি লাগছে প্লেনটা যদি ক্ষতি করে কেউ এইবার আর না শুনে পারলো না কিশোর ভয়টা তার মধ্যে সংক্রমিত হয়েছে ফিরে চললো ওরা আধ ঘন্টা লাগলো বন থেকে বেরোতে প্লেনটা চোখে পড়ল ঠিকই আছে বিরক্ত হয়ে কিশোর বলল খামো খা নিয়ে এলে আর একটু দেখতে চেয়েছিলাম বাধা দিয়ে বলে উঠল রবিন ওই দেখো মোসা ষষ্ঠ ইন্দ্রিয় ঠিক সাবধান করেছে গাছে অদ্ভুত এক দৃশ্য শামকাকৃতির বিশাল একটা কি যেন মোরোর বুক থেকে উঠে গেছে আকাশের অনেক উপরে আগে কখনো না দেখলো ওটা কি মুহূর্তে বুঝে ফেললো কিশোর বালির ঘূর্ণি ওদের দিকেই ধেয়ে আসছে কি ওটা চিনতে পারলো না মোসা। বালি ঝড় ভয় পেয়েছে কিশোর গলা কাঁপছে এই এলাকার লোকে বলে শয়তানের ঘূর্ণি ঠিকই বলে শয়তান ভর করে থাকে যেন বালির এই ঘূর্ণির মধ্যে টয়নেট হচ্ছে কম ভয়ঙ্কর না প্লেনের উপর দিয়ে বয়ে গেলে কিচ্ছু রাখবে না ভর্তা বানিয়ে ফেলবে জলদি সরাতে হবে এসো ছুটল ওরা ঝড়টা আসার আগে পৌঁছাতে পারবে তো আরও জোরে চেঁচিয়ে উঠল মোসা রবিন আর কিশোরকে অনেক পেছনে ফেলে দিয়েছে প্লেনের কাছে পৌঁছলো ওরা ঝড়টা একশো গজ দূরে এগিয়ে আসছে দ্রুত দুদিকের দু জানা চেপে ধরল কিশোর আর রবিন বসে ধরল লেজ তিনজনে মিলে খেলতে শুরু করলো নড়ে উঠলো প্লেন চাকায় ভর দিয়ে গড়িয়ে সরে যেতে শুরু করলো আরও জোরে ঝেলা দিলো ওরা গতি বাড়তে লাগলো প্লেনের সরে গেল অনেকখানি বেকায়দা ভঙ্গিতে একটা পাথরে পা দিয়ে গোড়ালি মচকল মশা তবে প্লেনটাকে বাঁচাতে পারলো ওরা সামনে দিয়ে চলে গেল বালির ঘূর্ণি মাটিতে বসে গোড়ালি চেপে ধরে গঙাচ্ছে মোশা ব্যথাটা কতখানি দেখার জন্য তার পায়ে হাত দিতে গেল কিশোর চাপ লাগতে আরও চেঁচিয়ে উঠল মশা এমন অবস্থা প্লেনও চালাতে পারবে না সে তাকে এখন ফেলে রেখে তদন্ত চালানো সম্ভব নয় অবশ্য দেখার নেও কিছু মুসাকে প্লেনে উঠতে সাহায্য করলো কিশোর রবিন পাইলটের আসনে বসলো এবার রবিন রিভার ফ্লাইট কাউন্টি এয়ারপোর্টে ফিরে এলো নিরাপদে ব্লাইডির মোটলে ফিরে সবার আগে ডাকা হলো ডাক্তারকে মুসার পা ব্যান্ডেজ করে আর বেশ কিছু ট্যাবলেট গিলিয়ে দিয়ে ডাক্তার বললেন কয়েকদিন বিছানায় শুয়ে থাকতে হবে ভালো মতোই মোচকেছে রাতে ম্যাপ নিয়ে বসলো কিশোর ঠিক হলো মোসার জন্য অপেক্ষা করবে না ওরা শেয়ার রবেন বোটে করে এগিয়ে যাবে কলরাটা নদী ধরে ব্লাইটিতে থাকবে মোসা। জরুরি দরকার পড়লে ফোনে তার সঙ্গে যোগাযোগ করবে কিশোররা পা তোদের নিয়ে ভালো হয়ে গেলে এবং প্লেনটার প্রয়োজন পড়লে ওটা নিয়ে ওদের কাছে চলে যাবে মোসা ম্যাপের দিকে তাকে জিজ্ঞেস করলো রবেন মেক্সিকোতে যেতে কত সময় লাগবে এমনিতে তো দূর খুব বেশি না জবাব দিল কিশোর একশো মাইল কিন্তু পথ ভালো না নদীটার দিকে তাকিয়ে দেখো দ্বীপ আর পানের নিচে বালি চড়ার অভাব নেই তার উপর রয়েছে তিন তিনটা বাদ অনেক সময় নষ্ট করবে ম্যাপ দেখে জানা গেল প্রথম বাচ্চার নাম ইম্পেরিয়াল ড্যাম ব্লাইডি থেকে আশি মাইল দূরে দ্বিতীয়টা ল্যাগুনা ড্যাম আর তৃতীয়টা রয়েছে সীমান্ত ঘেঁষে মেক্সিকোর ভেতরে পড়েছে Moril'de